ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال الامام <سؤال> البخاري رحمه الله تعالى باب اسم من فاتته العصر قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال الذي تفوته صلاه العصر فكانما وتر اهله وماله <تص> 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 شماني ديني بحتري الله رب العالمين ابو شانشا يوم بي النبي صلى الله عليه وسلم ربور صلاة وسلام ربور آج جمع بار. চৌথা রবিউল আউ্ল চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি মোতাবেক তিরিশ সেপ্টেম্বর দু আমাদের ধারাবাহিক আলোচনা সহিউল বখারি থেকে বিষয়বস্তু হচ্ছে সলাতের অক্ত পর্ব নম্বর পাঁচ এমাম বখারি রহমাহুল্লার কিতাবের অধ্যায় নম্বর চোদ্দ এমাম বখারি রহমাহল্লা আসরের সালাত সম্পর্কে বলছেন এ অধ্যায় বাবু ইসমে মনফাত আসর। এই অধ্যায় হচ্ছে যেই ব্যক্তির আসরের সলাদ ছুটে যায় যার আসরের সলাতে সময় পার হয়ে যায় তার গোনা সম্পর্কে তার অন্যায় সম্পর্কে তার পাপ সম্পর্কে আসরের সলাদ বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ও সলাদ গুরুত্বপূর্ণ পাঁচ সলাতের মধ্যে ফজর এবং আসর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে কারিমে আসর বিশেষভাবে উল্লেখ করেছেন যে হাফিজ আল্লাহ সলাওয়াত ও সলাতের উস্তায় তোমরা সলাদগুলির পাঁচ অক্ত সালাতের হেফাজত করো সুরক্ষা করো বিশেষ করে মধ্যবর্তী সলাত মধ্যবর্তী সলাদ কি এক্ষেত্রে অনেকগুলি মত রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে আসরের সলাদ আর কেউ কেউ বলেছেন এই মর্মে কোরআনের আয় নাজেল হয়েছে সলাতুল উস্তা সলাতুল আস্ত বলে তারপরে সেটা রহিত হয়েছে যাই হোক আসরের সলাতের বিশেষভাবে তাগিদ করা হয়েছে এটা হচ্ছে গাফিলতির সময় দুই রকমের গাফিলতি এক রকমের গাফিলতি যারা খেয়ে দেয়ে ঘুমিয়ে থাকে ভরা পেটে যখন মানুষ ঘুমায় খেয়ে দে তখন খুব গভীর ঘুম আসে আর অল্প সময় খাওয়া দাওয়া করতে করতেই ধরেন দেড়টা দুটা বেজে গেল তারপর ঘুমালে আসর ধরাটা বড় মুশকিল অনেক সময় আসর সময় পার হয়ে যেতে পারে জামাত তো ছোটলো ছোটলো সময় পার হয়ে চলে গেল সময় পার হয়ে গেলে কাবিরা জামাত নিয়মিত যদি ছুটে যায় সেটা কাবিরা গুনা মাঝে মধ্যে অনিচ্ছাকৃত সেটা ভিন্ন বিষয় তো এখানে দুটো গোনা একটা হচ্ছে জামাত ছুটে যাওয়ার গোনহা আর একটি হচ্ছে সময় পার হয়ে যাওয়ার গোনহা যে ব্যক্তি সময় পার করে দিল সেই ব্যক্তি ইচ্ছাকৃত বা অলসতা করে অবহেলা করে যদি সময় পার করে দেয় তো সেই ব্যক্তি কুফরির অপরাধ করলো কারণ সেই ব্যক্তি বেনামাজি যে ধরেন আসরের সালাতে সূর্য ডুবিয়ে দিল সে বেনামাজি নামাজি নয় যে ব্যক্তি ফজরের সালাতে সূর্য উঠিয়ে দিল সে বেনামাজি নামাজি নয় কারণ আল্লাহ রবুল আলমিন সলাতের সময়গুলির অক্তের শুরু এবং শেষ বেঁধে দিয়েছেন এবং এটা বাস্তব মেরাজের পরের দিন থেকে দুদিন ধরে শিখিয়ে দিয়েছেন এর ভিতরেই সলাত আদায় করতে হবে এর আগেও চলবে না পরেও চলবে এর আগে কেউ যদি আদায় করে নাই তাও সেবে নামাজি পরে আদায় করে সেবে নামাজি নামাজিকে যে ব্যক্তি অক্ত মোতাবেক সলাত আদায় করে জি এটাই হচ্ছে কোরআন হাদিসের কথা অনিচ্ছাকৃত হয় অনিচ্ছাকৃত দুটো ক্ষেত্র নবী সাল্লাহ সাল্লামের হাদিসে এসেছে যে ক্ষেত্রে আল্লাহ ধরবেন না মান না মান সালাতিনাসিয়াহা কেউ যদি সালাতের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে যায় মন ঘুম এসেছে জাগতেও পারেনি কেউ জাগাবারও ছিল না দিশাও পায়নি অ্যালার্ম লাগিয়েছে বুঝতেই পারায় কখন বন্ধ করেছে কি কখন ভেজেছে আর বন্ধ হয়েছে অনিচ্ছাকৃত ঘুম কখনও কখনো গভীর ঘুম হয় আর কারো কারো আরও বেশি এবার গভীর হয় সবাই একরকম নয় কারো হালকা ঘুম কারো গভীর ঘুম কখনো যাদের হালকা ঘুম তাদেরও ক্লান্তি থাকে খুব বেশি ক্লান্তি থাকলে এমন ঘুম আসে কিছুই দিশা পাওয়া যায় না জি তো অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে যায় একটা এটা শরীর সরিয়ে ওজোর তাহলে আল্লাহ ধরবেন না অবহেলা করেন নাই আর অলসতা করেন নাই উঠছি উঠবো না জাগতেই পারে দিশাই পায় নিশা আউ ন্যাসি এহা অথবা ভুলে যায় কেউ ভুলে যায় অনেক সময় ভুলে যেতে পারে জামাত ছুটে গেলে যাদের নিয়মিত জামাতে পড়ার অভ্যাস আছে আমি সব ভুলে যায় কারণ এমনিতে স্বাভাবিক জামাতে পড়ি তাহলে হবে আবার স্মরণ রাখাটা অনেক সময় থাকে না এটা খুব গুরুত্বপূর্ণ যাদের মাঝে মধ্যে কখনো যদি জামাত ছুটে যায় তাহলে খুব সজাগ থাকতে হবে না হলে ভুলেই থেকে যাবে ভুলে যদি যায় ভুলে গেছে সলাদ আর তারপর থেকেই গেছে যদি এরকমটা হয় যখনই স্মরণ কারা যখনই স্মরণে আসবে যখনই ঘুম ভাঙবে সাথে সাথে পড়ে নেবে লা কাফরা তা আলাহিল্লাহ দ আলিক এই সালাতের কোনো কাফরা নেই ছাড়া এই দুটো ক্ষেত্র ছাড়া সালাতের সারা দুনিয়া দিয়ে যদি কেউ কাফরা দেয় তবু কাফারা আদায় হবে না সালাতের কাফরা আরে বেদাদ বেদাদি সমাজ রয়েছে বিশেষ করে আসরের সালাদ গাফিলিতির সময় বলছিলাম একটা গাফেলিতে হচ্ছে ঘুমের সময় আর একটি গাফেলিতে হচ্ছে হাট বাজারের সময় যারা জেগে থাকে তারা কর্মব্যস্ততায় থাকে হাট বাজার আগের যুগে হাটগুলি বিকেলবেলাই হতো হাট বাজার প্রায় বিকালবেলাতেই হয় এখন তো সকাল বিকাল সবসময় হাট লাগা থাকে বা বাজারে মানুষ বাজার মুখী হয়েছে কিন্তু গ্রামাঞ্চলে হাট লাগলে বিকালবেলা লাগতো আর ওই সময়টাই সপ্তাহে একদিন হাট দুই দিন হাট ওর মধ্যে কেনাকাটা না করলে আর হবে না আর পাবেন না গেল জি এগুলো আগের মানুষরা ভালো করে জানে তো এই জন্য আসরের সময় বা আসরের চলাতে বেশি গুরুত্ব যত গাফিলতির সময় দুনিয়া গাফিল হয়ে আছে আপনি একজন মুসলিম সজাগ থাকেন আপনার নামাজ থেকে সল্লাদ থেকে যেন আপনার দুনিয়া গাফিল না করে উদাসীন না করে রেজা আল্লাতুল আল বাইন আনজিক এমন ভালো মানুষ তারা যে তাদেরকে লেহিম উদাসীন গাফিল করে দেয় না তেজারাতুন কোন ব্যবসা বাণিজ্য কেনাকাটা ওলা ভাই ওন না কেনা না বেচা না কোনো ব্যবসা বিজনেস দুনিয়ার চাকরি আনজিক আল্লাহর জিকির থেকে আল্লাহর জিকির আর সবচেয়ে বড়ো জিকির হচ্ছে সলাতের জিকির সলাত আলী জিকির আল্লাহ রাবুল্লা বলেছেন আর আসরের পরে বা আসরের মতোই হচ্ছে ফজর গুরুত্ব ফজর গুরুত্ব এই জন্য অসল্লাত ওস্তার আরেকটি তফসির হচ্ছে ফজর এই দুটো তফসির সবচেয়ে প্রসিদ্ধ তারপর অন্য অন্য আরও তফসির আছে কিন্তু ফজরের সলাদ খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকাল বিশেষ করে আজকালকার জামানে আসর তো অনেকে পড়ে নিচ্ছে কারণ দুপুরবেলা অনেকে ঘুমায় না প্রাচীন যুগের ছিল যে দুপুরবেলা এটা ঘুম জরুরি ছিল কারণ সকালবেলা ঘুমাইতো না তো আজকালকার মানুষ তো সকালে ঘুমিয়ে নিই এই সকালে যদি ঘুমিয়ে নেয় আটটা নয়টা পর্যন্ত ভজর পর তাহলে আর দুপুরবেলার কিসের ঘুম আসবে যার ফলে এত জরুরি নাই কিন্তু এখনকার হচ্ছে ফজরের গুরুত্ব বেশি কারণ মানুষ দুনিয়ার নাই এমন মেতেছে আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ফেত নাই বিকাল পাঁচটায় ডিউটি শেষে তারপর বারোটার ঘুমায় না আপনাদের প্রায় লোক নামাজিগুলো কি কাজ করেন রাত বারোটা পর্যন্ত কোন ইসলামিক আলোচনা দার্শ আছে দিন শিখছেন না কিচ্ছু না মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে পড়ে আছেন হ্যাঁ দুনিয়ায় কার সাথে ঘন্টা আর পর ঘন্টা কথা বলছেন স্ত্রীর সাথে কথা বলছেন আর কার সাথে কথা বলছেন দুনিয়া যাইজ না যাইজ কত কী করে বারোটা না বাজলে ঘুম আসে না হ্যাঁ হ্যাঁ তো রাত বারোটায় ফজর উঠবেন কী করে সাড়ে তিনটে চারটে মুশকিল পাঁচ ঘন্টা ঘুম হইলে একটা না ঘুম হইলে ঘুম ভেঙে যাবে যারা স্বাভাবিক মানুষ অস্বাভাবিক নয় তাদের পাঁচ ঘন্টা একটানা না ঘুমাইলে ঘুম ভাঙবেই এটা আমার পরীক্ষিত এর বেশি ঘুম আসবে না হ্যাঁ এর বেশি ঘুমাইলে আরেকবার দিতে হবে ঘুম মানে আরও ইচ্ছে করে ঘুমাই তুই যে আরও ঘুমাই এই নয় যে ছয় ঘন্টা ঘুম একটানা চলছে আর ঘুম আসে না সাত ঘন্টা ঘুম চলছে এটা হয় না সাধারণত যদি কারো এরকম হয় যে আমার সাত আট ঘন্টা ঘুম একটানা হচ্ছে আর ঘুম ভাঙে না তাহলে আপনি অস্বাভাবিক লোক সমস্যা আছে আপনার সমস্যা আছে আপনার জি তো আসরে সালাদ ছুটলে তার গোনা এবং তার যে অপরাধ কত বড়ো অপরাধ সে করল কত বড় গোনা করলো সে কত ক্ষতিগ্রস্ত এই কথাটি এহাদিসে এসেছে পাঁচশো বাউন্ন নম্বর হাদিস আবদুল্লাহ বিন উম্মার রাজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলছেন আন্না রসুর আল্লাহ সাল্লাহ সালকা রসুর আল্লাহ সাল বলেছেন এল্লাজি তফু সলাতুল আসর যার আসরের সলাত ফত হয়ে যায় মানে ছুটে যায় ফত হওয়া মানুষ ফত হওয়া মানে মরে যাওয়া উর্দুতে ব্যবহার করে হ্যাঁ ফলা ফত হয়ে গিয়া বলে না ফত হওয়া মানে আসলে হাত ছাড়া হয়ে যাওয়া হাত ছাড়া হয়ে যাবে এটা আসলে ফাতায় আফুত তো মানুষ যখন মরে গেল তো হাত ছাড়া হয়ে গেলো আপনাদের হাতের নাগালে ছিল আপনাদের সাথেই ছিল চলে এলো ছেড়ে আপনাদেরকে এই জন্য এনতেকালকেও মদকে ফত বলে থাকে অফাত বলা হয়ে থাকে আবার একটা ভাষা ওইটা ফাতুত আলা ফৌদ আর এটা হচ্ছে অফাত যে হ্যাঁ অফাত মানে হচ্ছে গ্রহণ করা হ্যাঁ আল্লাহ ইয়াত আলাহ ফুস আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেন এই জন্য অফাত বলা হয় তো অফাত বলার কারণ বা ফত বলার কারণ আরও মদ মৃত্যু এন্তেকাল মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া দুনিয়া থেকে আখের রাতে স্থানান্তরিত হয়ে গেল ছিল জমিনের ওপরে চলে গেল জমিনের নিচে এটা হলো ইন্তেকাল হ্যাঁ ইন্তেকাল মিন ফকিল আর যেহাতিল আর জমিনের ওপর থেকে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে গেল আল্লাহ এটা এনতেকাল এজন এতেকাল বলা তো কি বলছিলাম যেই ব্যক্তির আসরের সলা ছুটে গেল হাতছাড়া হয়ে গেল পড়তে হবে সময়ের ভিতরে সময়ের ভিতরে পড়লো না জামা ছুটলো ছুটলো অক্ত পার হয়ে গেল একবার সূর্য ডুবতে যাচ্ছে আর এর চেয়ে তো বড় অপর সূর্য ডুবেই গেছে শেষ টাইমই শেষ হয়ে গেছে এটা হচ্ছে পুরোপুরি ফত হওয়া তাহলে ফত হওয়া বা সলাদ ছুটে যাওয়া হচ্ছে দুই রকম এক হচ্ছে আংশিক আর একটা হচ্ছে পূর্ণরূপে পূর্ণরূপে সালাদ ছুটে যাওয়া আসর বা ফজর সালাদ ছুটে যাওয়া অক্ত পার বা যে কোনো সালাদ সময় পার হয়ে চলে গেল যে টাইমটা ছিল বাধা আল্লাহর পক্ষ থেকে টাইম পার হয়ে চলে গেল আসরের সূর্য ডুবে গেল ফজর সূর্য উঠে গেল মানে সলাদ ফত হয়েছে পূর্ণরূপে ফত হয়ে গেছে আপনার ইচ্ছাকৃত যদি হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত কতটা এটা হাদিস আসছে আর একটা হচ্ছে আংশিক ফত হওয়া আংশিক ফত একটা হচ্ছে ছুটে যাওয়া হচ্ছে জামাত ছুটে গেল আর একটা ছুটে যাচ্ছে জামাত ছুটল ছুটলো তারপরে আধা ঘন্টার ভিতরে নয় এক ঘন্টার ভিতরে নয় বরং আসরে সালাদ মাগরে হচ্ছে আপনার ধরেন পঁয়ত্রিশ চল্লিশে পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশে পাঁচটা বেজে গেছে পাঁচটা বেজে গেছে বেজে গেছে আধা ঘন্টার টাইম আছে হয়তো সূর্য ডুবতে বা খুব অপছন্দনের টাইমে চলে গেছে সূর্য উঠতে যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট টাইম আছে এটা আরও বেশি ফদ জামাত ছুটেছে ছুটে এমনকি সময়ের একবার শেষ দিকে অপছন্দনে ঢাকতে চলে গেছে তাহলে সালাদ ছুটে যাওয়া এই এইভাবে ভাগ করা যেতে পারে আংশিক ছুটে যাওয়া অথবা পুরোপুরি ছুটে যাওয়া যার পুরোপুরি ছুটে যাবে সেই ব্যক্তি পুরোপুরি ক্ষতিগ্রস্ত যার আংশিক ছুটবে সে আংশিক ক্ষতিগ্রস্ত খুব সহজ ভাষায় হারিস বোঝার চেষ্টা করুন তাহলে যার জামাত ছুটলো সে ক্ষতিগ্রস্ত যার জামাত ছুটার পরে আধা ঘন্টার মধ্যে পড়েনি ও পড়ছে পাঁচটা সাড়ে পাঁচটায় সূর্য ডুবার দশ মিনিট পনেরো মিনিট আগে সে আরো বেশি ক্ষতিগ্রস্ত যার সূর্য ডুবেই গেছে একবারে ফচরে সূর্য উঠেই গেছে সে পুরোপুরি ক্ষতিগ্রস্তা খুসরা না সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত কতটা ক্ষতিগ্রস্ত শোন্লাহু সলা আস যে লোকের আসরের সলা ছুটে যাবে ফাঁকা মা ওরা আহ মালুহু ওতেরা মানে হালাকা ওতর মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া বিপন্ন হওয়া সর্বনাশ হয়ে যাওয়া সেই ব্যক্তির অবস্থা হচ্ছে যেন তার পরিবার এবং পরিবার স্ত্রী শুধু তাই নয় বাড়ি গাড়ি নারী জমি জায়গা শহরের গ্রামের যা কিছু ছিল টাকা পয়সা ব্যালেন্স সব হচ্ছে মাল তাই না এমন এক ব্যক্তি সম্পর্কে চিন্তা করুন যে এমনভাবে ভাবে সর্বনাশ হয়েছে ধ্বংস হয়েছে যে যে তার স্ত্রী মারা গেছে তার ছেলে মেয়ে মারা গেছে তার কেউ নাই। এমনকি তার ধন সম্পদ বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে যা ছিল তার কোনো কিছু নেই একবারে ওই ব্যক্তি কত ক্ষতিগ্রস্ত দুনিয়ায় সেই ব্যক্তিকে কত ক্ষতিগ্রস্ত বলবে সামান্য একটা লোকের যদি এমন হয় যে সে এখানে আল্লাহ না করে প্রবাসে আছে এরকম দুর্ঘটনা ঘটেছে বা যে কোনো জায়গায় আছে দেশে আছে বিদেশে আছে আর তার স্ত্রী ছেলেমেয়ে সবগুলি পুরো যে ফ্যামিলি সবাইকে নিয়ে ফ্লাইটে সফর করেছিল আর ফ্লাইট ধ্বংস হয়ে গেল তাহলে এই লোকটি কত ক্ষতিগ্রস্ত চিন্তা করুন যে তার আর কেউ নেই আপন আছে ভাইয়েরা আছে বোনেরা আছে অন্য কেউ আছে কিন্তু স্ত্রী নেই ছেলে মেয়ে কেউ নেই কত ক্ষতিগ্রস্ত এর চাইতে বেশি তার বাড়ি ভাড়ার দিকে শেষ আগুন লেগে শেষ তার যে টাকা পয়সা ছিল সব শেষ যে ব্যাংকে ছিল ব্যাংক দেউলি হয়ে গেছে কিচ্ছু পেল না সব শেষ বা নেই তার কোনো কিছু জমি জায়গা সব বেদখল হয়ে গেছে দখল করে নিয়েছে কত ক্ষতিগ্রস্ত চিন্তা করুন তো দেখি ওই রকম ক্ষতিগ্রস্ত কারো যদি আসরের সালাত নামাজ ছুটে যায় সূর্য ডুবে যায় রক্ত পার হয়ে গেল রকম ক্ষতিগ্রস্ত এর সাথে কেন তুলনা করেছেন তার একটা দিক হচ্ছে যে শুধু আপনার পরিবার আর ধন সম্পদ নয় আপনার পরিবার ধন সম্পদ এরকম তো পৃথিবীতে কত কোটি মানুষ আছে তাই না সারা দুনিয়াতে যত ধন সম্পদ আছে আর যত কিছু আছে একদিকে যদি রাখেন এক পাল্লায় রাখেন আর জান্নাতকে যদি আর জান্নাতের সামান্য নিয়ামতকে যদি শুধু জান্নাতে যাওয়া জান্নাত প্রবেশ করেন জান্নাম থেকে রক্ষা জান্নাতে যাওয়াকে এক পাল্লাতে রাখেন কোনটা বাড়ি আখের হাতের নিয়ামত সর্বনম্ন নিয়ামত নিম্ন স্তরে জান্নাতে আর এদিকে সারা দুনিয়া একদিকে কোনটা বেশি শ্রেষ্ঠ আখেরাতের হাতের নিয়ামত কারণ আখেরাতের নিয়ামত হচ্ছে স্থায়ী আর এটা হচ্ছে ক্ষণস্থায়ী অস্থায়ী কথা বোঝা গেছে দুনিয়া হচ্ছে ধ্বংসশীল যা যা আছে দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে থাকবে না কেউ থাকবে না কিছুই থাকবে না আল্লাহ ছাড়া কুল্লোমান আল্লাহ ছাড়া কেউ থাকবে না কোনো কিছু থাকবে না সোজা কথা কিন্তু আখেরাতের আখেরাত সবচাইতে উৎকৃষ্ট এবং সেটা সবচাইতে বেশি বহাল থাকবে বাকি থাকবে সেটা চিরস্থায়ী থাকবে ও আল্লাহ আখেরাত লাকা কামিন আল উল্লা কারিমে এইভাবে বিভিন্ন আয়াত রয়েছে আখেরাত সম্পর্কে এটা একটা ব্যাখ্যা করা হয়েছে তুলনা করে এই জন্য হাদিসে বলা হয়েছে এটা তো আসরের ফরজ নামাজ ছিল ফরজ ফজরের দুই সোন কত ফজিলতের রাকাত আল দুনিয়া মাফিহা ফজরের দুই রেখা সুন্নাত ফরজও নয় সুন্নাতেরই যদি এত গুরুত্ব এত ফজিলত হয় তাহলে ফরজ নামাজ কত গুরুত্বপূর্ণ ফজরে দুই রাখা সুন্নাদ খাইর মিনা দুনিয়া দুনিয়া অমাফিয়া দুনিয়াতে যা কিছু আছে সব সব কিছুর চাইতে উৎকৃষ্ট উত্তম একদিকে দুনিয়া একদিকে ফজর দুই রাখা সুন্নাত কোনটা বেশি খায়ের কোনটা বেশি ভালো ফজর দুই রাখাত ফজর দুই রাখাত আখেরাতের কাজ জান্নাতে নিয়ে যাবে আর সারা দুনিয়ার কেউ যদি রাজা বাদশা হয়ে যায় আর তার কাছে ইমান ইসলাম না থাকে সে জাহান্নামি এতে কোনো সন্দেহ নেই নেই আর আরেকটি ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যা অলিস সেটা হচ্ছে যে হাসর মাঠে যখন যাবে একজন মুসলিম আর যাওয়ার পরে সেখানে যখন হিসাব নিকাশ হবে নেকি গুনহার তখন তার আমল নামাই দেখবে যে একদিন আমার আসরের নামাজ ছুটে গেছে সূর্য ডুবে গেছে একদিন ফজের নামাজ ছুটে গেছে সূর্য উঠে গেছে আর সেটা অবহেলা করে সেটা এই নয় যে অনিচ্ছাকৃত আল্লাহ ধরবেন না মাজুর যেমন দুটো ক্ষেত্র বললাম তাই না অবহেলা করে হ্যাঁ পড়বো পড়ছি উঠবো উঠছি আচ্ছা এই খেলা দেখছি একটু চলছে একটু ম্যাচ চলছে একটু দেখেই নি এইসব অথবা কর্মব্যস্ততা একটু অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত আছি এক্ষুনি তাড়াতাড়ি করে হিসাবটা দিতে হবে এই করতে হবে একটু হ্যাঁ এগুলো ক্লিয়ার করতে হবে অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে এই দুনিয়া সব দুনিয়াগুলো এগুলো এক কথায় যে কোনো রকমের অলসতা গাফেলতিতে যদি কারো আসরের সলাদ ছুটে যায় বা ফজরের সলা অক্ত পার হয়ে গেল ফত হয়ে গেল হাসর মাঠে হাজির হবেই হওয়ার পরে তার এত আক্ষেপ হবে যখন আমল নামাতে এই গুণহা দেখবে আর নেকি থেকে বঞ্চিত মহাপুরস্কার যে ছিল আসরের সলাতের এই পুরস্কার নেকি থেকে বঞ্চিত আর গুণার বোঝা যে গুণা লেখা দেখবে আমল নামায় তখন এত আক্ষেপ হবে এত তার দুঃখ কষ্ট হবে হাঁসর মাঠে ওই ব্যক্তির মতো কষ্ট হবে যেই ব্যক্তির দুনিয়াতে স্ত্রী ছেলে মেয়ে সব ধ্বংস হয়েছে ধন সম্পদ বাড়ি ঘর জমে জায়গা সব হাত ছাড়া হয়েছে সব শেষ হয়ে গেছে ওই ব্যক্তির মতো দুঃখ কষ্ট হবে জি চিন্তা করুন তাহলে এই সময়টা আসবে একসময় হাসরের মাঠে যারা এইভাবে নামাজ ছেড়ে দিচ্ছেন আল্লাহ রবুল্লা আলমে সকল মুসলিমকে হৃদায়ত দান করেন সালাতের হেফাজতের আল্লাহ সকলকে তৌফিক দান নম্বর অধ্যায় বলছেন বাবু মান তার এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ছেড়ে দিল ছেড়ে দেওয়া মানে অনিচ্ছাকে ছুটে যাওয়া নাই বলে হয়নি ছেড়ে দিল পড়তে পারতো পড়বে না অথবা দুনিয়া আগে সেরে নেই কাজগুলি তারপরে নামাজ পরে দুই নম্বরে এক নম্বরে আমার সংসার আমার কর্মব্যস্ততা আমার অফিস আমার এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি এই জন্য যুদ্ধের মাঠেও চিন্তা করেন যুদ্ধের মাঠে যেখানে অস্ত্র চলছে কাফের অস্ত্র প্রস্তুত হামলা করার জন্য শেষ দা গেলেই আক্রমণ করব। সেই সময়ে অক্ত না সালাতুল হোফ ভয়ভীতির সলা দু সামনে প্রস্তুত থেকে অস্ত্রে সুসজ্জিত থেকে সলা তাদের করতে হবে কোরআন শিখিয়েছে কোরআনকে সুরানের সাথে রয়েছে সলাতুল খফির আর হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে তো যেই ব্যক্তি আসরের সলা ছেড়ে দিল সেই ব্যক্তির দুনিয়াতে হুকুম কি বা তার আমলগুলির দশা কি হবে পাঁচশো তিরপান্ন নম্বর হাদিস সাহাবি বর্ণনা করেছেন বোরাইদা আবুল মালিক বর্ণনা করেছেন কালা কন্যামা বোরাইদা ফি গাজুয়াতিন আমরা বোরাইদা রাজি আল্লাহ তালানোর সাথে ছিলাম এমন একটি যুদ্ধে ফি গাইমিন যে দিনটি ছিল সেই যুদ্ধের দিনটি ছিল বৃষ্টি বর্ষার দিন বৃষ্টি হচ্ছিল আর আমরা একটি যুদ্ধে ছিলাম ফাঁকা আল্লাহ তখন বললেন রুবে সোলাতিল যুদ্ধে আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেছে আল্লাহর কে উচা উঁচা করার জন্য ইসলামকে মজবুত করার জন্য গেছেন সাহাবি বলে বলে রুবে সলাতিল আসরে তোমরা তাড়াতাড়ি আসরে সলাত করে নাও শুধু পড়ে নাও নয় তাড়াতাড়ি পড়ে না মানে আউ্বালক্ত পড়ে নাও এই জন্য সমস্ত সলাদ আউ্বালক্ত পড়া কি উত্তম একমাত্র বলেছি এসার সালাত যদি বিলম্বে জমত করা সম্ভব হয় সবাই সবার জন্য সুবিধাজনক হয় কিন্তু সবার জন্য যদি সুবিধাজনক না হয় বেশিরভাগ লোকের জন্য তাড়াতাড়ি পড়াটাই সুবিধাজনক যেমনটা আজকালকার অবস্থা সেই জন্য তখন আর বিলম্ব করা যাবে না যে পঞ্চাশটার লোক বলছে যে না আমরা তাড়াতাড়ি পড়তে চাই আমরা এত রাত অপেক্ষা করতে পারবো আসরে এসার জন্য আর দশটার লোক বলছেন না আমরা উত্তমটা হাসিল করবো আমরা রাত দশটার সময় এসা পড়ব চলবেন এটা চলবে না আর এই হেকমতের জন্যই সৌদি আরবে আলহামদুলিল্লাহ দেড় ঘন্টা পরে মাগদেবের দেড় ঘন্টা পরেই কী হয়ে যাচ্ছে এসার আজান আউআলকে হয়ে যাচ্ছে সোয়া ঘন্টা তা আলক্ত হয়ে যায় আর পনেরো মিনিট পর শুরু করা হয় আজান দেওয়া আর পনেরো বিশ মিনিট চলে না আজানে কামাতের মাঝখানে এইভাবে আধা ঘন্টা যেন পার হয়ে যায় এই সার সময় প্রবেশ করার পরে তো বলছেন বাক্যের বেশ সলা তেলে আস আসরের সলা তোমরা তাড়াতাড়ি পড়ো আমাদের হানাকি ভাইরা কি করে এরকম আমল করে না দেরি করে পড়ো তাই না এত দেরি করে এরকম ফজরেও ফাইনাল নবীল কাল কারণ নবী সাল্লাম বলেছেন বলেছেন নবী সাল্লাম বলেছেন তার মানে এই যুদ্ধ নবী সাল্লামের আইন্তকালের পরের ঘটনা ছিল কোন সময় নবী সাম কি বলেছেন কা তারাকা তাল আসরে কেউ যদি আসরের সলা ছেড়ে দেয় ফাঁকা ধাবে তা আমল তার আমল বরবাদ হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে তার অতীতের আমল নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হবে মানুষের আমল নষ্ট হয় কিসে সে বড় শিরকে বড় কুফরিতে বড় শিরকে বড় কুফরিতে কেউ যদি সলাদ ছেড়ে দেয় আর অক্ত পার হয়ে যায় তাহলে সেই ব্যক্তি অক্ত পার হওয়ার পড়লে যেন পড়ল না তাহলে বেনামাজি এই জন্য বললাম বেনামাজি এমনি তো কোনো বাড়িয়ে বলিনি কিন্তু আমলটা কেন নষ্ট হয়ে যাবে তার কারণ সেই ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়ে গেল যখন সলাদের টাইমটা পার হয়ে গেল আসর পড়লো না মাগরে হয়ে গেল সেই ব্যক্তি কুফরি করে ফেললো দাদা বুঝতে পারছেন না আহ এইরকমই ফজর পড়লো না শুয়ে থে গেল অথবা যে যে কিছুতে গেল পড়লো না অনেকে যে নামাজি তো জাগলেও পড়বে না হ্যাঁ যে কে আছে তারপরেও পড়বে না আর সূর্য টাইম পার হয়ে গেল কুফরি করলো যখন সময় পার হয়ে গেল সে কুফরি করলো এখন এই কুফরি ছোট কুফরি না বড় কুফরি এটাতে ফোকাহাদের আইমাদের দুটো মত রয়েছে একদল বলছেন ছোট কুফরি কুফুরন্দ না কুফুরী বড় কুফুরি নয় মানে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না বহিষ্কার হয়ে যায় না কিন্তু আরেক দল গবেষক আলমরা বলছেন না নবী সাল্লাল্লাহু ফাসেক বলেননি ছোট কুফরি মানে কি ফাসেক গোনাগার কিন্তু সে মুসলিম ইসলামের গন্ডিতে আছে তো নবী কাফারা কেন বললেন আল আহদুল্লাজি বাইনা না বাইনাহুমুস সালাত ফামান তার কাফাকার কাফারা ফাসাকা বলেননি নবী সাল্লাল্লাহু হ্যাঁ সেই ব্যক্তি অপরাধ করলো অন্যায় করলো এই শব্দ এই সব শব্দ আছে কিন্তু এই সব শব্দ না বলে কাফারা বলেছেন জি সুতরাং এটি হচ্ছে বড় কুফ এটি হচ্ছে কি বড় কুফ এটি হচ্ছে ইমাম আহমেদ রাহেমহল্লার মত চার ইমামের ভিতরে এটি হচ্ছে ইমামুল তাইম রাহমহল্লার মত এটি ইমামুল কাইজম রাহমহল্লার মত এটি সৌদি আরবের সমস্ত আলামা ইকরামদের মত প্রায় এখন আর প্রথম দিকে সাহাবাহিকমদের এজমা সবাই একমত ছিলেন যে সলাত ত্যাগ করা নামাজ না পড়া হচ্ছে কুফরি নামাজ না পড়া হচ্ছে কুফুরি ছিল যেমন ছিল তার মানে সালামদের মাঝে কোনো দ্বিমত ছিল না দ্বিমত হয়েছে পরবর্তীকালে যুগের পরে তখন শুরু হয়েছে যে বড় না কিন্তু মোট কথা যেমন তেমন যদি হালকা ফোত আনেন যে বড় কুফুরি না কিন্তু বড় কুফুরির কাছে কুফুরি মানে কি নামটা পড়ে গেছে এখন ছোট কুফুরি হইলো কুফরি বড় কুফুরির কাছাকাছি বড় কুফুরির কাছাকাছি গর্তের কাছে চলে গেছে একজন গরতের কাছে চলে গেছে যে কোনো সময় পড়তে পারে আছাড় কিন্তু সঠিক হতো আবার বলছি যে সে কুফরি করলো যার ফলে তার আমল নষ্ট হয়ে গেল তাই হাদিস কি বলছে মান তারাকা সলা তালাশে যে আসরের সলা ছেড়ে দিল ছুটে গেল বলা হয়নি অনিচ্ছাকৃত হইলে ছুটে গেল আর তারাকা মানে ছেড়ে দিল পড়তে পারতো পড়লো না দাঁড়িয়ে না পারতো বসে পারতো বসে না পারতো শুয়ে পারত বাসে সফর করছেন বাস থামছেন না প্লেনে সফর করছেন প্লেনে কোনো জায়গা নাই যে আপনি রোগস্তি দাপ পুরো সব স্বাভাবিকভাবে করবেন আপনি সিটে বসে আদায় করবেন কেবলা মুখে হইতে পারছেন না যেইভাবে পারবেন সেইভাবে আদায় করতে হবে আদায় করতে হবে কিন্তু টাইমে আদায় করতে হবে টাইমে আদায় করতে হবে এটা হচ্ছে ইসলাম এটা আসলে বুঝে না আর আমাদের দেশের আলেম সমাজের এটা তাগিদ করে বলে না যার ফলে যারা লম্বা সফর করে ট্রেনে অথবা বাসে তারপরে আপনার প্লেনে ওরা করায় কি চার পাঁচ অক্ত জমা করে নেয় আর তারপরে গিয়ে চলছে একদিন ধরে কাজা চলছে প্রত্যেক অক্টে ডবল ডবল চলছে জোহর হ্যাঁ চার চার আট আসর চার চার আট এভাবে এগুলো ইসলাম নয় আসলে ইসলাম শিখায়নি এগুলো মন ফতু আসলে কোরআনে মাহাদিসের কোনো দলিল খুঁজে পাবেন না কথা বোঝা গেছে না যে যুদ্ধের মাঠ যুদ্ধের মাঠ চাইতে সিরিয়াস অবস্থায় আপনি আসেন প্লেনে নাকি না মুসলিম দেশে আপনি সিরিয়াস অবস্থায় আছেন ট্রেনে নাকি ট্রেনে আমি বসে বসে পড়েন বাসে আমি বসে বসে পড়ে নেব সিটে আল্লাহ বলেছেন ফা কোল্লা মাস্তা সুরা না যতটা পারো ততটা ভয় করো আমি পারছি এতটাই যে কেবল আমি হয়ে বসতে পারছি না আমি যেদিকে বসে আছি ওইদিকে মুখ করি তাড়াতাড়ি করবো ব্যাস আমার আমাকে আল্লাহ জিজ্ঞাসা করেন পারলে জিজ্ঞাসা করবেন না পারলে জিজ্ঞাসা করবেন না দেখেন আল্লাহ রব্লা আলমের গোলামি করতে হবে আনুগত্য করতে হবে বন্দি করতে হবে কেমন জানেন ছোট বাচ্চাদের মধ্যে ছোটো বাচ্চার বড়তে পার্থক্যটা বোঝাই এটা উদাহরণ অনেকে লিখেছেন বা বলেছেন ছোট বাচ্চা আপনার তিন বছর চার বছরের বাচ্চা ওকে যদি বলেন যে একটা বিশাল পাথর আছে ও একটু হিলা পারবে না নেয় তো এটা গিয়ে করবে কি ওইটাকে নিয়ে হ্যাঁ ওইটাই নিয়ে ওই জড়ি করে মনে হচ্ছে উঠিয়ে নিবে করবে না করবে না ও কিন্তু এ কথা বলবে না যে আমি পারবো কি বলো তুমি এটা সম্ভব বলবে না বাপ বলেছে মা বলেছে ছুটবে নিয়ে তো কিন্তু যখনই সাবালক হয়ে যায় আনা হয়ে যায় বুদ্ধি হয়েছে যদি পনেরো ষোলো বছরের বাচ্চাকে বলেন ছেলেকে বলেন অথে মেয়েকে বলেন যে বাবা ওই পিলারটা উঠিয়ে নিয়ে তো এই সম্ভব না কি বলছেন আপনি মাথা খারাপ হয়ে যাবেন নাকি বলবে না আপনাকে এ কথা বললে চলবে না ওই ছোট বাচ্চার মতো অবুদিয়াত এর নাম হচ্ছে অবুদিয়াত তাহলে আপনি আল্লাহর বান্দা আব্দ আর আপনার বুদ আল্লাহ যতটা আল্লাহ আমি পারছি বসে বসে নামাজ পড়তে পারছি আমি বসে বসে পড়বো আল্লাহ আমি কেবলামুখে হইতে পারছি না এখানে আমি পড়বো ব্যাস এটা হচ্ছে বললাম আল্লাহ হুকুম করেছে আমি করবো যতটা পারবো করবো বাকি যেটা পারি না আল্লাহ ধরবেন না সোজা কথা জি আল্লাহ গুজার তৌফিক দান করে যেই ব্যক্তি আসরে সলাদ ছাড়লো সেই ব্যক্তির আমল নষ্ট হয়ে গেল কারণ বড় কুফরি করলে কি হয় আমল নষ্ট হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যেই ব্যক্তি অক্ত পার করে দিল স্বেচ্ছাই হ্যাঁ অবহেলা অলসতা করে সেই ব্যক্তি কুফুরি কাজ করলো আর কুফরি করার জন্য তার আমলগুলি নষ্ট হয়ে গেল তার আমলগুলির কি হবে সে যদি তবা করে ফিরে আসে তাহলে ফিরে আসবে তবা করে ফিরে আসলে ফিরে আসবে তবা করে ফিরে আসা মানে কি তবা পাঠ করা না নামাজি হওয়া ছাড়তো আসর আর ছাড়বে না ফজর ছাড়তো আর ছাড়বে না এটা হচ্ছে তার তবা আল্লাহ আর জীবনে ছাড়ব না একদিন গেছে আর ছাড়বো না আল্লাহ আল্লাহ অনেক হয়েছে আমি জানতাম না যা গুরুত্ব নামাজের কিন্তু আর ছাড়ব না এটা হচ্ছে তবা খালেস তবা নিজের সংশোধন করে না আল্লাহ আমাদের তৌফিক দান করে ষোলো নম্বর অধ্যায় বাবু ফাজ সলাতিল আসলে এই অধ্যায় হচ্ছে আসরের সালাতের ফজিলত সম্পর্কে এতক্ষণ তো আসরের সালাত ছাড়লে কোন এবং সেই অপরাধ আর তার জন্য যে সব আক্ষেপ হবে তার যে অবস্থা দুর্দশা এসব শুনলেন আর আসরের সালাতের ফজিল এখন পাবেন কি শোনেন পাঁচশো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হচ্ছেন জরির বিন আবদুল্লাহ প্রখ্যাত সাহাবি বলছেন তিনি কন্যা মা নবী সালামবী সাথে ছিলাম ফানাজারা এলাল কামারি দেখলেন নবী সাল্লা সাল্লাম চাঁদের দিকে রাত ছিল আর সে রাতটি ছিল লাইলাত আল বাদর এক রাতে আনি আল পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদ হচ্ছে ফুল পুরো হ্যাঁ একদম ফুল চাঁদ ফুল চাঁদ তাকালেন নবী সাল্লাম ফাঁকালা তারপরে বললেন ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম তোমরা নিঃসন্দেহে তোমাদের রবকে দেখবে না হাজাল কামার যেমন এই পূর্ণিমার চাঁদকে সারা বিশ্ব থেকে আপন আপন জায়গা থেকে সবাই দেখছ এমন দুনিয়াতে কেউ আছে যে এই পূর্ণিমার চাঁদ সবাই দেখলো কিন্তু আমি দেখতে পেলাম না অথচ চোখ আছে পাওয়া যাবে অথবা বলবে যে পূর্ণিমার চাঁদটা দেখলাম ঠিকই কিন্তু দেখাতে ভিড় ভাড়ে খুবই কষ্ট হইল কষ্ট করেই দেখলাম এটা হবে নাকি কোন কষ্ট হয় হয় না কিন্তু নেতাদেরকে অনেকে দেখতে যায় যাই না নেতাদেরকে দেখতে যায় আরে ভিড় ভাড় ও দেখতেই পেলাম না দেখলাম ও টিভির পর্দাতেই দেখলাম তাই না ভিড় ভাড়ে আর ধাক্কা ধাক্কিতে কোনো চান্সই পেলাম না দুনিয়া কিন্তু সুহান আল্লাহ যেমন এই চাঁদকে দুনিয়াতে দেখতে মানুষের আপন আপন জায়গা থেকে আপন আপন অবস্থান থেকে কোনো অসুবিধা হয় না কোনো কষ্ট হয় না চোখকে কষ্ট হয় না ভিড় ভাড় হয় না ধাক্কা ধাক্কি হয় কাউকে কষ্ট দিতে হয় কারোর কাছে কষ্ট পেতে হয় ঠিক ওই রকমই আল্লাহকে দেখবে কারণ মানুষের প্রশ্ন উঠতে পারে এত লোক সেই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত লোক এসেছে এখন বর্তমানে পৃথিবীতে কত লোক আচ্ছা কাঁফের না হয় দেখবেন না কাঁফের গুলোকে ঝাড়াঝড়ি করে বাদ দেন সিংহবাগ কাঁফের মোহামিন মুসলিম কি কম হবে নাকি চিন্তা করেন তো দেখি কেমন পর্যন্ত সমস্ত হাসরের মাঠে আল্লাহকে দেখবে আবার জান্নাতে আল্লাহকে দেখবে দেখিবে তো মানুষ ভাবতে পারে এ কথা শুনে যে আল্লাহকে দেখার সম্ভব না হয় খুব ভিড় করতে হবে যেমন নেতাদেরকে দেখতে সে খুব ভিড় করতে হইতো আর ধাক্কা কত যে ধাক্কা খেতে হইতো ঠিক না ভাবতে পারে সেই জন্য নবীন এইভাবে বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে যে দুনিয়াতে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না আর আর রকমের হয় হয় না না নিজেও ক্ষতিগ্রস্ত কারো ক্ষতিও হয় না তোমার দ্বারা ঠিক তেমনি সহজভাবে দেখতে পারো বা অস্পষ্ট থাকে না স্পষ্ট দেখতে পারো ঠিক তেমন ওইরকমই আল্লাহকে দেখবে সচক্ষে আল্লাহর দেখা সত্য আল্লাহকে দেখবে কারা দেখবে যারা মনে করে যে আল্লাহর সুরত আছে আল্লাহর আকার আছে কথা বুঝতে পারছেন না পারছেন না কিন্তু যারা বলছে আল্লাহর আকারই নাই সুরত আল্লাহ নিরাকার তো কি দেখবে ওরা যেমন সব কিছু যার ডিম আছে তারই না ডিম খাওয়া যাবে কিন্তু ঘোড়ার ডিম কি কেউ খেতে পারবেন পারবেন কারণ ঘোড়ার ডিম নেই কথা আছে কিন্তু কাজে ঘোড়ার ডিম নেই কোথায় কোথাও ঘোড়ার আল্লাহর আকারই নেই তো দেখবে কি ঘোড়ার ডিম দেখবে তো এই জন্য আহলে সন্ন্যতাল জামাতের আকিদ অবশ্যই বিশ্বাস করতে হবে যদি আল্লাহকে দেখতে হয় না হলে এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে কথা বোঝা গেছে কিনা যে আল্লাহর সুরত আছে আল্লাহ আদম আলা সুরতি আর সুরত আরবিতে সুরত যে এই সুরত মানে আকারই হয় সুরত মানে আকারই হয় আর সুরত মানে সুরতই বলে রেখে দিতে হবে আকার বলা যাবে না এইটাও খুব সংকীর্ণতা অথবা ভুল বুঝা তো নবী শেষ কি বলছেন তোমরা তোমাদের রবকে দেখবে যেমন এই চাঁদকে দেখছো লা তোদাম না ফিরুয় না ফিরুয়াতেহি লা তাদামুনা ফিরিয়াতহি এখানে আসছে কোন কোন রিওয়ায়াতে আছে লা তাদাররু না এ এই আর তাদামন লা এর মানে কি এই এর ব্যাখ্যাটা কি করা হয়েছে ব্যাখ্যাটা আপনাদের শোনায় এটা কয়েক রকম করে পড়া হয়েছে কেউ কেউ এটাকে পড়েছে লা তাদামনা তায়ে ফাতা জবর দিয়ে আর দদ যাবার দিয়ে লাতদাম মোনা জি আর মিমে তসদিদ দিয়ে লাতদাম মোনা ফিরিয়াতেহি এর মানে হচ্ছে যে তোমরা আল্লাহকে দেখতে গিয়ে একজন আরেকজনের সাথে একবারে সাঁটাসাঁটি করে হ্যাঁ দেখতে হবে অনেক সময় সূক্ষ্ম জিনিস ছোট জিনিস যেটা সহজে দেখা যায় না ওটা দেখে কেমন করে যে দেখতে পায় না সে যে দেখতে পাচ্ছে তার পাশে আসে আসে না এসে ও কই দেখছো না তুমি ওই যে ওই যে দেখছো না ওই যে দেখছো না আর এখানে ওর মাথাটা নিয়ে চলে এসছে করে না করে না প্রথম দিনের চাঁদ দেখতে গিয়ে এরকমটা হয় না হয় না একজন দেখতে পেয়েছে বা দুইজন দেখতে পেয়েছে বাকি দু চারজন দেখতে পায় যারা দেখতে পায় না তারা কিন্তু দূরে থাকে না বলে যে এই যখন এখান থেকে দেখতে পাচ্ছে ওর কাছে এসে মাথাটাকে এসে ভিড়িয়ে দেয় যে এই যে এই যে দেখো এই যে দেখো করে না তো আল্লাহকে দেখার জন্য এরকম করা লাগবে না এটা হচ্ছে লাতা দাম্মনার মানে মানে বা লা লায়নদম বাদ হয়ে লাপাজ শিউ আখতেন নাজুরি আল্লাহকে দেখার সময় একজন আরেকজনের সাথে একবারে মিলিত হয়ে যাবে না যে দেখতে হবে এরকম করে সূক্ষ্মভাবে দেখতে হবে চৌচ আল্লাহ না এরকম করে নয় এটা একটা অর্থ তাদা মোনা পড়লে এটা একটি ব্যাখ্যা করা হয়েছে দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে বা দ্বিতীয় উচ্চারণ করা হয়েছে যে লা তোদা মুনা। নিমে তশীর দিয়ে নয় আর তাই জবর নাই বা তাই পেস দিয়ে আর তারপরে মেমে তকফিফ লাতুদাম ও না ফিরুয়াধি লাতুদাম না মানে হচ্ছে লাউসি বকুম জোলামন ফিরুয়াতি তাবন আল্লাহকে দেখার সময় কোন রকমের অস্পষ্টতা থাকবে না অন্ধকারাচ্ছন্ন থাকবে না এবং কোন রকমের কষ্ট পেরেশানি হবে না এটা একটি অর্থ তোদামুনা এই একটি অর্থ করা হয়েছে বল ইয়াহ বাদকম দোনাবাজ সবাই দেখবে বল কুল্লকমাই একজন যা দেখবে তা না বল বলছেন ফালা ইয়াহ বাদকুম বা দোনাবাজ বল কুল্লকম থাসটারি কোন ফিরুরিয়া সবাই তোমরা দেখবে আর আরেকটি উচ্চারণ হচ্ছে লা তোদাম মোনা এটা বেশি প্রসিদ্ধ তাই পেশ দাম্মা গ দেব আর তারপরে মিমে থাস্টি লা আগের প্রথমটি যে বললাম ওটা ত ছিল তাজাম মোনা আর এটা হচ্ছে তোদাম মোনা লাতোদাম্ম যখন পড়বেন বলছো ওর মানে হচ্ছে জাহামা জাহামা মানে কি ভিড় তোমরা ভিড় করবে না দেখার সময় তোমাদের কোন রকমের ভিড় হয়ে যাবে না যে দেখতে যাবে ভিড় ভাড় করছে হ্যাঁ যেমন দুনিয়ায় কাউকে দেখতে গিয়ে হয় এমনটা হবে না এটা হচ্ছে প্রসিদ্ধ রিবায়ত যার তিনটি ব্যাখ্যা আমি এখানে বললাম আর একটি রিবায়ত রয়েছে সেটাও বখারি মুসলিম আবু দাওয়া না মিম দিয়ে নাই লাতোদারু দারা ইউদারো থেকে দারার থেকে দারার মানে ক্ষয় ক্ষতি দারার মানে কি ক্ষয় ক্ষতি তো এইখানটা লাতোদারু মানে তোমরা আল্লাহকে দেখতে গিয়ে কেউ কারো ক্ষতি করবে না তোমারও কেউ ক্ষতি করবে না মানে তুমি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না আর তুমি কারো ক্ষতি করবে তোমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না কেমন যখন ভিড়ের সময় মানুষ কোনো কিছু এই দেখে তখন কি হয় হতাহতের ঘটনা ঘটে না ঘটে না হ্যাঁ যে অমুক ভিড়ে এত লোক কি হয়েছে নিহত হয়েছে তো এত লোক আহত হয়েছে হয় না হয় না কেউ কারো দ্বারা কি হলো ক্ষতিগ্রস্ত হইলো আরে সামান্য হাজরে আসে যে ভিড় আর ধাক্কা ধাক্কি মানুষ করে ওখানে দুর্বল মানুষের কোনো চান্স নেই দুর্বল মানুষের কোনো চান্স নেই যে গায়ের জোর দেখাইতে পার জোর দেখিয়ে দিল তাই না তারপরে জামরাতে পাথর মারতে গিয়ে ধাক্কা ধাক্কিতে হ্যাঁ একে অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সময় দুর্ঘটনা ঘটতো এর আগে যাকে এখন তো আলহামদুলিল্লাহ অনেক প্রশস্ত করে দেওয়া হয়েছে তো এই ব্যাখ্যাগুলি ছিল তাহলে লাতো দা রোনাও এসেছে হাদিসে লাতো দাম মোনা এসেছে লাতা দা মোনা তো মোনাকে পড়া যেতে পারে আবার লাতা দা মোনাও পড়া যেতে পারে আর লাতো দা মোনা পড়া যেতে পারে জি এই ছিল হাদিস কিছুটা বাকি আছে তারপরে বলছেন তোমরা যদি আল্লাহকে দেখতে চাও আগ্রহী হও তাহলে তোমাদের একটা করণীয় সেটা হচ্ছে যদি তোমরা পারো যতটা তোমাদের ক্ষমতা আছে কিসের আল্লাহ তুগলাবু যাতে করে তোমরা হেরে না যাও শয়তানের কাছে হেরে না যাও পরাস্ত না হয়ে যাও কিসের ব্যাপারে আল্লাহ সলাতিন কাবলা সূর্য উঠার আগের সলাতের বিষয়ে সূর্য ও কাবলা ডুবার আগের নামাজের সলাতের বিষয়ে মানে কোন কোন নামাজ আসর আর ফজরের বিষয়ে যদি শয়তানের কাছে হার মেনে না নাও হেরে না যাও শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করে দিল আর ফজর ছাড়িয়ে দিল আর আসর ছাড়িয়ে দিল এমনটা যদি না হয় এটা যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করিও তাহলে আল্লাহকে দেখার সৌভাগ্য হাসিল হবে আর যদি ফজর ছুটে যায় আর আসর ছুটে যায় তাজা হয়ে যাই তাহলে আল্লাহকে দেখা থেকে বঞ্চিত হয়ে যাবে যদি অবহেলা করে ছুটি আর তবা না করে সংশোধন না করে তাহলে দেখতেই পাবে না কারণ কুফুরির অবস্থায় মারা গেল বেনামাজি হয়ে তিন অক্ত পড়ে কিন্তু ফজর পড়ে না আসর পড়ে না তাহলে বেনামাজি হয়ে মারা গেল তাহলে দেখতেই পাবে না কাল লাহিন নুমান রাব্বি ইয়া মা ইদাল মাহজুবুন আল্লাহু রবুন নাস শুনে রাখো ভালো করে যে কাফেররা আল্লাহকে দেখা থেকে হ্যাঁ আড়ে থাকবেই পর্দা আড়ালের থাকবে আল্লাহ দেখা দিবেন না আল্লাহকে দেখতে পাবে না তারা জি মুমিনরা শুধু দেখবে আর যদি এমনটা হয় যে সে ওই রকমের কুফরিতে যায়নি অক্ত পার হয়নি কিন্তু অবহেলা করেছে আর তারপরে জামায়াত অহরহ ছেড়েছে জামাত ছেড়েছে আর তারপরে ঢিলামি করেছে তাহলে দেখতে কষ্ট পেতে হবে কারণ সাজা শাস্তি পাওয়ার পরে হয়তো জান্নাত নসিব হবে এটাও হইতে পারে তো এরকম স্তরে থাকলে এরকমটা হবে তাই বলছে নবী সাল্লাহ সাল্লাম যে তোমরা যথাসাধ্য কি করিও তোমরা হার মানিও না শয়তানের কাছে এই সূর্য ওঠার আগের সালাত সম্পর্কে এবং সূর্য ডুবার আগের সালাত সম্পর্কে ফাফালু তাহলে এটা যদি করতে পারো ফাফা অবশ্যই তোমরা করিও সোম্মা কারা তারপরে এর দলিল হিসাবে কোরআনে কারিমের সুরায় কাফের আয়াত করে উনচল্লিশ পাঠ করলেন কি রয়েছে তাতে অসব বেহবে হাম দে রব্বে হে মুসলিম তুমি তোমার প্রতিপালকের প্রশংসার সাথে তসবি করো তসবি করো আর প্রশংসা করো কাবলা তলু ইসলাম সূর্য ওঠার আগে অকাবুলাল গরুব এবং সূর্য ডুবার আগে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে অর্থাৎ এখানে তসবি আর প্রশংসা বলতে সালাদ পড়ার কথা বলা হয়েছে আসর এবং ফজর কথা বলা আসর এবং ফজর কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসের ভাষায় সালাদকে তসবি আর হামদ বলা হয়েছে কারণ সালাতে আল্লাহ তসবি রয়েছে সুবাহান রব্যাল আলা সুবাহান রব্যাল আজিম রয়েছে এবং হামদ রয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রয়েছে আত্মাহাতুল্লাহ সালাবাত আত্মাইবাত এগুলি আল্লাহর গুণগান আল্লাহর হামদ সানা জি আলা ইসমাইল বর্ণনাকার ইসমাইল বলছেন ইফ আলু লাফু তান্নাকুম তোমরা এটা অবশ্যই করো যাতে করে এই সলা তোমাদের ছুটে না যায় আসর বা ফজর তোমাদের ছুটে না যায় পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু রাজি আল্লাহ তালা আনহ এখানে একটি কথা আসরের সলাতের ফজিলত এমা বখের অধ্যায় কী বেঁধেছেন আসরের সলাতের ফজিলত কি ফজিলত পেলাম এই হাদিসটাই এই পেলাম যে আসরের সলাতের যদি হেফাজত করো আর এরকম ফজরের তাহলে কি হবে আল্লাহর দিদার আল্লাহর দর্শন লাভ হবে আল্লাহকে দেখানসিব হবে আল্লাহকে দেখবে কারা জান্নাতিরে দেখবে আল্লাহকে দেখবে কারা যারা ভাগ্যবান তারাই দেখবে যারা আখেরাতে সুখী হবে যার নাম দেখবে রক্ষা পাবে তারাই যার নামই দেখবে না

দুইবার তাদের ডিউটি পরিবর্তন হয় ওয়াজ মেমনাফি সালাতিল ফজির ও সালাতিল তারা একত্রিত হন ফজরের সালাতে আর আসরের সালাতে ফজরে যারা এসেছিলেন ফেরেস্তা আসর পর্যন্ত থাকেন ফজরও ছিলেন তারা আর আসরেও ছিলেন এখন যারা আসছেন আসর থেকে ফজর পর্যন্ত ডিউটি করতে তারা এসে হাজির আর যারা সকাল থেকে ডিউটি করছেন ফজর থেকে তারাও হাজির রয়েছেন হ্যাঁ জি তো এই বলা হয়েছে তাহলে কোন সালাদগুলিতে ডবল ফেরেশতা হাজির থাকেন ফজর আর আসরে এটাও ফজর আসরের বেশি গুরুত্বের কারণ বেশি গুরুত্বপূর্ণ সলা ফজর আর আসর এর কারণ যে আপনার বিপরীত সাক্ষী দ্বিগুণ ফেরেশতা না হয়ে যায় আপনার পক্ষে যেন সাক্ষী দেয় আপনার পক্ষে যেন সাক্ষী দেয় আপনি আসর পড়লেন না ফজর পড়লেন না তাহলে দ্বিগুণ ফেরেশতা জোহরে যদি ফেরস্তা থাকে ধরে নেন একশোতে এখানে দুশো হয়ে গেল এক হাজার থাকে তো দুই হাজার হয়ে গেল চিন্তা করেন যদি এই সংখ্যার কথা নেই এটা মানে উদাহরণস্বরূপ বলছি চিন্তা তাহলে এতগুলি সাক্ষী একজনের বিরুদ্ধে একজন দুজন সাক্ষী হয় আর আরেকজনের বিরুদ্ধে যদি শত শত সাক্ষী হয় তাহলে কত পার্থক্য রয়েছে আর তাও ফেরেস্তাদের সাক্ষী জি আপনি পক্ষে চান না বিপক্ষে চান আপনি নিজেই সিদ্ধান্ত নিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলছেন যে তারপরে কি করসমা ইয়া রুজুল্লা জিনা পাতু ফিকুম তারপরে তারা আরোহণ করেন ওপরে হ্যাঁ অর্ধ অর্ধ গগনে কি করেন আরোহণ করেন কারা যারা তোমাদের সাথে রাত কাটিয়েছিল যে ফেরেস তার আসরে সাথে রাত কাটিয়েছিল ফয়াস আলহম আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে ওয়াহ আলম অথচ আল্লাহ বেশি জানেন আল্লাহ জানেন তারপরে জিজ্ঞাসা করে আল্লাহ সবই জানেন কিন্তু তারপরেও জিজ্ঞাসা করেন আল্লাহ সবই জানেন তারপরে আমল কেন লেখা থাকবে হ্যাঁ কারণ অস্বীকার করবে অনেকে অস্বীকার করছি আছে দেখো এই যে কোন কোন তারিখে কোন কোন টাইমে সব চলে আসছে এখন আজকাল কম্পিউটারের যুগে সব বুঝতে পারছেন মিনিট সেকেন্ড সব চলে আসছে আপনার সুপার মার্কেটে কি কিনলেন না মানে ছোটো বা তো কিনলো চলে আসছে এরকম চলে আসছে না জি হ্যাঁ মেশিন আজকাল তৈরি হয়ে গেছে সব আল্লাহ তো আল্লাহ রবুল্লা আলমিনের এই বিষয়গুলো বোঝা আরও সহজ হয়ে গেছে এই যান্ত্রিক সভ্যতার যুগে আল্লাহ কি জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে তাদেরকে ক্যাফা তারা আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে ফজরে যখন আসছে আল্লাহর কাছে ফেরেশতারা তারা কি অবস্থায় রেখে আসলে তোমরা ফাইয়া কৌল না তখন তারা বলে তারা নাহ মহম যখন ছেড়ে আসলাম ফজরে তখন তারাকে সলাত অবস্থায় নামাজ পড়ছিল ফজরের ওয়া যখন তাদের কাছে আসরে গিয়েছিলাম মহম ইউসল তখনও তারা নামাজ পড়ছিল পক্ষে সাক্ষী পেয়ে গেলেন যদি আপনি ফজর পড়েন আর আসর পড়েন ফেরেশতাদের সাক্ষী পাবেন এছাড়া আসরের ফজিলতে আছে কিন্তু সেই হাদিসগুলি এখানে লেখক নিয়ে আসেননি যেমন যে ব্যক্তি ঠান্ডার সময়ের দুই সলাপ করবে অর্থাৎ আসর আর ফজ সে জান্নাতে প্রবেশ করবে আরও হাদিস রয়েছে লাইয়ালে জান্নার মানসাল্লা কাবলা তলুই কাবলা গরু বিহা কখনো জাহান্নামে যাবে না ওই ব্যক্তি যেই ব্যক্তি সূর্য ডুবার আগের সূর্য ওঠার আগে সলা তাদাই করবে ফজর আর আসর সে কখনো জাহান নামে যাবে না সতেরো নম্বর রাখাতে মেল আসে কাবলাল গুরু এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি আসরে এক রাখাত পেল সূর্য অস্তমিত হওয়ার আগে সূর্য ডুবার আগে মাত্র কি পেল এক রাখাত নামাজ পেল ঘুম চলে এসছে জাগতেই পারেনি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তাহলে গোনাগার নয় সে আর যখন উঠেছে উজু করতে করতে দেখছে যে এখন এক রেখাত পড়তে এক রেগাত পড়তে তিন চার মিনিট লাগবে ধর মধ্যম করে পড়লে চার মিনিট আর খুব তাড়াতাড়ি করলে দু তিন মিনিট তো চার মিনিট লাগবে তিন চার মিনিট টাইম আছে আর তারপরে সূর্য ডুবে যাবে এক রেকাত পড়া হবে আর সূর্য উঠে যাবে এই সময়টাই আপনি উজু করে রেডি হয়েছেন ঘড়ি দেখছেন সূর্য উঠতে আর তিন মিনিট চার মিনিট আছে তো এই সময় সলা শুরু করবেন না থেমে যাবেন পুরো সূর্য উঠে যা পনেরো মিনিট পর শুরু করবো কি করবেন এক রাখাত পাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে শুরু করে দিতে হবে বাকি তিন রাখাত আসরের সূর্য ডুবছে ওই সময়টাই পড়েন কোনো অসুবিধা নেই কারণ এক রাকাত আপনি পেয়ে গেছেন এটা আমাদেরকে ছাড় ডিসকাউন্ট দিয়েছেন আল্লাহবুল্লাহ তা বোঝা গেছে এইরকম ফজর এক রাকাত পাবেন বাকি এক রাখাত সূর্য উঠার সময় পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু ঠিক সূর্য উঠছে ঠিক সূর্য ডুবছে ওইসব উজু করে রেডি হয়েছেন এখন আল্লাহ আজান হইতে সূর্য ডুবছে ডুবতে যাচ্ছে আজান হইতে আধা মিনিট আছে এক মিনিট আছে তাহলে এই সময় ঠিক সূর্য ডুবছে তাহলে তো এই সময় ঠিক শুরু করা যাবে না ইচ্ছাকৃত ওই সময় আর শুরু করা যাবে না কারণ আপনি এক ডাকাত কমপ্লিট করতে পারবেন না সূর্য ডুবার আগে আগে আশা করি মশলাটি বোঝা গেছে তো এই মর্মে বেশ কিছু হাদিস এখানে নিয়ে আসা হয়েছে আর এতে বেশ সুন্দর হাদিস ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে উম্মতকে তুলনা করা হয়েছে এত ফিলত এম্মতের নেকি এইগুলোকে তুলনা করা হয়েছে পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস হাদিস রয়েছে আবহাওয়া রাজি আল্লাহ তালিত বলেছেন এজা আসরে তোমাদের কেউ যদি আসরের এক সেজদা পেয়ে নেয় এক সেজদা মানে এক রাকাত এখানে সেজদা বলে রাকাত অন্য হাদিসে রা রাক আতুন বা রুকু বলে রাকাত এক একরুকু দিয়ে এক সলা এক রাখাত হয় দা মানে এখানে একটা অংশ সলাতের একটা অংশ বলে একটা রাকাতকে উদ্দেশ্য করা হয়েছে যদিও এক রাখাতে দুটো সেজদা থাকে তোমাদের তোমাদেরকেও যদি আসরের সলাতের একটা সেজদা পেয়ে যায় মানে এক রাখাত পেয়ে যায় কাবুল তাকর বা শামস সূর্য ডুবার আগে ফালিওতিম্মা সলাত তাহলে সেই ব্যক্তি বাকি সলাতটা কমপ্লিট করে নিক পূর্ণ করে নিক ওই যে আদরাকা সাজদাত মিনার সলাতে শুভে আর ফজরের যদি ভোরের এক রাখাত পেয়ে যায় কাবলা আন্তাতুল্লা সব সূর্য উঠার আগে ফালিও তিম্মা বাকি সালাত সালাতলা সূর্য উঠার সময় পুরো করে নিক পাঁচশো সাতান্ন নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সালেম বিন আব্দুল্লাহ প্রখ্যাত তাবেই এবং ফতিহ মদিনার তার পিতা আবদুল্লাহ বিন আল্লাহ তালা আনহমা থেকে সালেম খুব বড় আলেম এবং ফতিহ ছিলেন তাবেইদের জামানায় সাতজনের মধ্যে একজন ছিলেন আর উনি হচ্ছেন তালা আনহর নাতি মানে ছেলের ছেলে আন্ন হসামিয়া রসুল আল্লাহ তিনি রসুল শুনেছেন মানে তার বাবা কাছে শুনেছেন কি শুনেছেন সালাফা তোমাদের অবস্থান বা বাকি থাকা এটা হচ্ছে শাব্দিক অর্থ মানে তোমাদের অবস্থান তোমাদের অবস্থান হচ্ছে ফিমা সালাফা কাবুল্লাহ মিনাল ওমাম যেই উম্মতগুলি তোমাদের পূর্বে চলে গেছে তাদের মোকাবিলায় তাদের পাশাপাশি ইহুদি এবং খ্রিস্টানরা চলে গেছে মৌসা আল ইসলামের উম্মত চলে গেছে ইসা আল ইসলাম চলে গেছে এই উম্মতগুলি যেহেতু আছে বিকৃত ধর্ম নিয়ে আর অন্যান্য উম্মতগুলি শেষ হয়ে গেছে সেজন্য সেগুলির কথা আর উল্লেখ করা সাধারণত হয় না নাহলে নুআ আলিমামের উম্মত ছিল এবার আলি ইসালামের উম্মত ছিল হ্যাঁ এরকম অনেক নবীর উম্মত ছিল সেগুলো শেষ হয়ে গেছে সব যুগের আবর্তন বিবর্তনে কিন্তু ইয়াহুদিন আসারা বিকৃত ধর্ম নিয়ে এবং মৌখিক দাবি নিয়ে যে আমরা মুসার উম্মত আমরা ঈসার উম্মত কিন্তু আসলে মুসা ঈসা আলেহেমাস সালামের আদর্শের সাথে আকিদার সাথে কোনো রকমের সম্পর্ক নেই অনেক দূরে চলে গেছে যেমন মুসলিম ফিরকার অনেকে যারা ইসলামের নামে নবীর উম্মত আর নবীর আশেকের রসুল কিন্তু তারা মজার পূজায় লিপ্ত হয়ে নবী সালাম আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে ঠিক না ঠিক ওই রকমই জি বলছেন যে তোমাদের অবস্থান হচ্ছে তোমাদের পূর্ববর্তী যেসব জাতিগুলি ছিল তাদের পাশাপাশি কেমন কামা বাইনা গরু যেমন আসর থেকে তোমাদের সময়কালটা হচ্ছে আসর থেকে মাগরেব একটা দিনকে ভাগ করে দেওয়া হয়েছে উদাহরণ দিই আসর থেকে মাগরেব পেলে কে এই উম্মত শেষ উম্মত নবী সালামের উম্মত আমরা তারপরে বলছেন অতি তাওরাত তাওরাত ওয়ালাদেরকে তওরাত দেওয়া হলো মানে বনি ইসরায়েলকে তওরাত দেওয়া হলো আলাইহিস সালামের মাধ্যমে এই তারা আমল করলো তাদের আয়ু কিন্তু আমাদের মতো ষাট সত্তরের গড়ে ছিল না আমাদের গড় আয়ু হচ্ছে আমার উম্মাতে মা সাল্লাম বলেছেন আমার উম্মতের আয়ু গড় আয়ু হচ্ছে ষাট থেকে সত্তর কেউ তার আগে মারা যাচ্ছে ষাটের আগে পঞ্চাশ চল্লিশ আর কি আবার আশি কিছু অল্প স্বল্প যাচ্ছে কিন্তু বেশিরভাগ স্বাভাবিক যারা মারা যাচ্ছে হ্যাঁ তারা ষাট থেকে সত্তরের ভিতরে ঠিক আছে জি ও আকাল লহম জুস আর অল্প কিছু লোক আছে যেটা সত্তর পার করবে সত্তর অতিক্রম করবে যেমন অবিশ্বাস বলেছেন কিন্তু বনি ইসরায়েলদের যুগে দেড়শো দুশো তিনশো চারশো বেঁচেছে তার আগে নোয়াল ইসলামের যুগে নোয়াল হাজার হাজারের বেশি বেঁচেছেন সাড়ে নশো শুধু হেদায়তই করেছেন চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তাতে হাজার কাছিয়ে গেল তাই না হ্যাঁ আর তারপরে সাড়ে নশাহে দায়িত করার পর জাতি ধ্বংস হইলো ডুবলো ধ্বংস হইলো তারপরেও বেঁচে থাকলেন তাহলে কত বয়স হয়ে যায় ঠিক না তো ধীরে 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 মানুষের আয়ু কমতে আছে আয়ু কমতে আছে আরও কমবে আগামীতে যারা আসছে মানে এত পয়জন আমাদের শরীরে যাচ্ছে আর এত কেমিক্যাল যাচ্ছে আর এত ভেজাল যাচ্ছে যে বয়স কমে আসছে আমাদের দাদা আমলের লোকেরা সত্তর আশি বছর বয়সে স্ট্রং হয়েছে সোজা হয়ে থেকেছে আর আজকাল বিশ বছর তিরিশ বছর বছর সুগার তো প্রেশার আর তো কোলেস্ট্রল ছাড়ে না এই ধরেছে তো ওই ধরেছে এই তো পায়ে ব্যথা তো কোমরে ব্যথা তো চারে বসতে হবে ঠিক না হচ্ছে না হচ্ছে না জি হ্যাঁ আরও কি যে হবে আগামীতে আল্লাহ ভালো জানে জি হ্যাঁ তো নবিশ আসল বলছেন যে তোমাদের উদাহরণ হচ্ছে আসর থেকে মাগরে আর তাওরাতওয়ালাদেরকে তাওরাত হলো আর তারপরে তারা কে বলা ডিউটি দেওয়া হলো সকাল থেকে ডিউটি লাগানো হইলো উদাহরণ সকাল থেকে ভোরের ডিউটি দেওয়া হলো এরা ডিউটি যখন দুপুর হইলো সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটি করেছে তাওরাত নিয়ে আর ডিউটি করবে আজ তারপরে তারা হিম্মত হারিয়ে দিল বুঝে আর পারবো না দিন মজুর অনেক আছে কাজ করতে আর দা হইবে না কাজ করতে পারবো না বেতন দিক আর না দিক পালাইলাম তাই না তো বলছে না আর হইল না আমাদের দ্বারা ও তু কিরাতন তখন আল্লাহ ওদেরকে এক কিরাত এক কিরাত নেকি দিয়ে বিদায় করে দিলেন এক কিরাত দিয়ে বিদায় করে দিলেন যা সকাল থেকে দুপুর কাজ করলি পুরো দিন তো কাজ করলি রে সুতরাং তোমাদেরকে কি দিলাম এক কিরাত করে দিলাম সোমা উতি আহ এঞ্জিল এঞ্জিল তারপরে এঞ্জিল ওয়ালাদেরকে এঞ্জিল দাঁড়িয়ে ইসা আলি সালামকে খ্রিস্টানদেরকে এদেরকে দেওয়া হইলো ফার্মেলু এলা সলা তারপরে তারা তখন দুপুর থেকে কারণ লেবার আরো লাগবে দুপুরে ছেড়ে চলে গেছে ওরা লেবার লাগবে না কাজ কম ইনকমপ্লিটে আছে তখন দুপুরবেলা আল্লাহ আবার লেবার লাগাইলেন এরা আসর পর্যন্ত করলো খ্রিস্টান লেবার আসর পর্যন্ত করলো আসর যখন হইল সুম্মা আজাজু বা আজেজ আজেজা হবে কিন্তু এখানে আজাজু করেছে আজেজু তারা কি হয়ে গেল হিম্মত হারিয়ে দিল আর পারবো না আমরা আমাদের দ্বারা আর এই কাজ হবে না আসরে শেষ ফাউতু তখন আল্লাহ ওদেরকে একই রাত দিল সকাল থেকে দুপুর ডিউটি করে এক পেয়েছে এক কী রাত একটা পরিমাণ আর জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত খ্রিস্টানরা ডিউটি করে এক কিরাত রাত পেলো এদের সময় তুলনামূলক ইহুদিদের তুলনায় তুলনামূলক কম কিন্তু পারিশ্রমিক সমান সমান পেয়ে গেলো তারপরে বলছে শুন উতিনাল কোরআন তারপর আমাদেরকে কোরআনে কারিম দেওয়া হইলো আল্লাহ আমাদেরকে আল কোরআন দিলেন আলহামদুলিল্লাহ ফাহামেল্লাহ এলা গরু বিশ্বাম তখন আসর পরে আবার আমাদেরকে আল্লাহ লাগাইলেন তা আমরা সূর্য ডুবা পর্যন্ত ডিটি করলাম কাজ করলাম ফা উতি নাতে ফা ওতেই নাতেই রাত এনেটে তারপরে আমাদেরকে আল্লাহ দুই কিরাত দুই কেরাদের আসর থেকে মাগরেভ ডিটি করে দুই কিরাত দুই কিরাত ইহুদি খ্রিস্টানের ডবল পারিশ্রমিক দ্বিগুণ পারিশ্রমিক বোঝা গেছে এটা যখন হলো ফাঁকা আর কিতাব আইন তখন ইয়াহুদি খ্রিস্টান এসে অভিযোগ করলো আল্লাহর কাছে যে আল্লাহ এটা তো কেমন হয়ে গেল অবিচার হয়ে গেল না আমরা সকাল থেকে জোহর ডিউটি করলাম এক রাত আর আমরা জোহর থেকে রোদের সময় আসর পর্যন্ত একটা লম্বা টাইম মোটামুটি ছিল তাও এক রাত খ্রিস্টানরা বললো আর এরা বিকালবেলা ঠান্ডার সময় অল্প সময় কারণ আসর থেকে মাগরে যদি জোহর থেকে আসর তুলনা করেন তো সময়টা কিছুটা কম তো তাদেরকে আবার দুই কি রাত অল্প সময় কাজ করলো আরামের সময় কাজ করলো আর তারপরে দুই কিরাত ডবল ডবল আমাদের চাইতে পারিশ্রমিক এটা অবিচার হয়ে গেল না আল্লাহ তখন আল্লাহ বলছেন হ্যাঁ কি অভিযোগ তারা করলো এই রব্বানা হে আমাদের রব আতাই তা ওলা কিরা তাই নেই এই শেষ উম্মতের শেষ উম্মতের লোকদেরকে দুই কিরাত দুই কিরাত তুমি দিয়ে দিলে ও আতাই তা না কিরাত কিরাত আমাদেরকে এক কিরাত এক কিরাত করে দিলেন ও নাহানো কন্যা আমালান অথচ আমরা বেশি কাজ করেছি বেশি আমরা লেবার করেছি মেহনত করেছি কালু তখন বলছে কাল আল্লাহ তখন আল্লাহ বললেন হাল জালাম তো কমিন আজিরে কমিন সেই তোমাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তির মধ্যে কোন রকমের কি আমি অবিচার করেছি চুক্তি ছিল যে তোমরা যদি সারা দিন ডিউটি করো তাহলে দুই কি রাত কিন্তু দুপুর পর্যন্ত করলে এক কি রাত তাহলে অর্ধেক করলে এক রাত পেলে এইরকমই তোমরা জোহরে লাগলে খ্রিস্টানরা তোমরা জোহরে লাগলে আসর পর্যন্ত ডিউটি করলে তাহলে এখানে তোমার সাথে এর্তেভাগ ছিল সূর্য ডুবা পর্যন্ত যদি করতো তাহলে দু কিরাত পেলে কিন্তু এদের সাথে আমার শেষ কিছুটা কাজ বাকি গেছে এদের কাছে কাজটা কমপ্লিট করে নিতে হবে আমি এদেরকে বেশি পারিশ্রমিক দিয়ে কাজ করিয়ে নিলাম কমপ্লিট করিয়ে নিলাম তো তোমাদের সাথে কি অবিচার হলো কাকে কি দিলাম সেটা দেখার বিষয় তোমাদের সাথে যে চুক্তি ছিল সেটা দিয়েছি কিনা সেটা দেখো কথা বোঝা গেছে না যাই নাই কোনো কোম্পানি যদি এরকম করে তা আপনার অভিযোগ করার কোনো অধিকার আছে আপনার সাথে এক হাজার স্যালারি হয়েছে এক হাজার করে দিবে। আর তারপরে তখন এত ঘন্টা কাজ করে। অন্য আরও কারো সাথে হয়তো চুক্তি হয়েছে না দুই দিন ছুটি আপনার সাথে চুক্তি হয়েছে একদিন ছুটি কেন চুক্তি করেছেন এরকম দুই দিন ছুটি সপ্তাহে বলছেন না এটা তো অবিচার হয়ে গেলে ওর সাথে দুই দিন ওদের দু দিন ছুটি আমার একদিন চলবে নাকি যার সাথে যেমন চুক্তি হয়েছে ওদা পুরা করলে হলো হ্যাঁ অদা খেলাফি যদি করে তখন অন্যায় কাজ হবে জি তো আল্লাহ তাই বললেন যে তোমাদের কি জুলুম করেছি আমি কাল আল্লাহ কাল তখন তখন খেস বলেন না জুলুম হয়নি আমাদের সাথে যেটা চুক্তি হয়েছিল আল্লাহ আপনি ওটা দিয়েছেন ফজল করম অনুগ্রহ আমি শেষ উম্মতকে ডবল দিয়েছি সেটা আমার ব্যাপার আমি দিয়েছি কথা বোঝা গেছে অর্থাৎ অল্প সময় কাজ করে অনেক নেকি পাবে এই উম্মত আর সব শেষে আসার পরও জান্নাতে আগে প্রবেশ করবে এবার বুঝতে পেরেছেন বোখারিতে আরেকটি হাদিস না হলো লাখের ওনা সাবেক ওনা আমরা সব শেষে এসেছি কিন্তু কেমতের দিন আমরা সবার আগে জান্নাতে যাব নবী সাল্লা সাল্লামের জন্য প্রথম জান্নাত খোলা হবে তিনি প্রবেশ কর তারপরে তার উম্মতেরা সবাই প্রবেশ করবেন তারপরে অন্য উম্মতের লাইন লাগবে বুঝা গেছে জি তো বয়স কম আমাদের বয়স কম হলে কি হবে কিছু কিছু আমাদেরকে আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন যেগুলো ইহুদি খ্রিস্টানরা পায়নি বনি ইসরা পায়নি মোসার উম্মত ইসার উম্মত পায়নি আলহিম আসসালাম যেমন লাইলাতুল কাদা লাইলাতুল কাদান রমজান মোবার রমজানের ফজিলত তারপরে আশো জিলহিজা মাসের দশ দিনের ফজিলত আরাফার দিনের নেকি মহরমের হ্যাঁ সেই আমি ইত্যাদি এইভাবে মেলাগুলোর নেকি রাস্তা হ্যাঁ আর এইভাবে অনেক নাকি রাস্তা রয়েছে যেগুলি আল্লাহ দিয়েছেন কি আল্লাহ দেননি জি আল্লাহ ফজল করম যার ফলে অল্প সময়ে অল্প আয়ুতে অনেক বেশি এগিয়ে যাওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ পাঁচশো আঠান্ন নম্বর হাদিস ওই হাদিসটা অন্য ভাষায় এসেছে আবু মুসা আসআরি রাজি আল্লাহ থেকে বর্ণিত আগেরটি ছিল আব্দুল থেকে বর্ণিত তিনি বলছেন নবী সালাম থেকে বর্ণনা করে মাসাল মুসলমিন মাসালুল সারা মুসলিমদের এবং ইয়াহুদি খ্রিস্টানদের দৃষ্টান্ত হচ্ছে বা উদাহরণ হচ্ছে রাজলিন এমন এক ব্যক্তির মতো এক মালিকের মতো যারা মানে একদলকে মজদুর একদলকে চাকরি দিল মজদুর লাগাইল ইয়ামাল আলহ আমল এলাইল এবং তাদের সাথে কথা হলে যে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত মানে সূর্য ডুবা পর্যন্ত কাজ করবে ফামেলু এলা নিসফিন না কিন্তু অর্ধেক দিন কাজ করলাম ফাঁকালু তারপরে তারা বললো হাজা তাল্লা নাই আজের আমাদের কাজকর্ম করার দরকার নেই আর পারিশ্রমিক দরকার নেই সারাদিন কাজ করতে পারবো না দুপুর পর্যন্ত কাজ করে ছেড়ে দিল ফাস্তা যারা আখারিন তারপরে অন্য কিছু লোকদেরকে আবার মজদুর রাখলো তার মানে খ্রিস্টানদেরকে ফাকালা তারপর তাদেরকে বল আকমেলু বাকি এই যে দুপুর থেকে সন্ধ্যা আছে এই সময়টা বাকি দিনটা তোমরা কাজ করো ওয়ালাকুমুল্লা সারাতো আর তোমাদের সাথে যে শর্ত তোমাদেরকে দেব বলেছি সেটা দেব কিন্তু তারা কাজ করতে লাগলো আর কাজ টাজ করবো না যা করেছি করেছি আপনার কাজ করে দিলাম আর বাকি আর করব না আসর থেকে আর মাগরে করতে রাজি হলো না ফেস্তা যারা কম তখন আরেক দলকে কারণ আল্লাহ আরও কাজ করাবেন হ্যাঁ ওই লোক ওই উদাহরণ দিচ্ছে ওই লোক করলো কাজ বাকি আছে তখন আসরে বেশ কিছু মজদুর নিয়ে আসলো ফাহামেলু বাকিয়াতে আসর থেকে মাগরে যে অবশিষ্ট দিন সেইটুকু তারা কাজ করলো হাত তাক আবাতি শামস সূর্য ডুবা পর্যন্ত ওয়াস্তাক মালু আজরাল ফারি কাইন দুই দলে যা পেয়েছে হ্যাঁ তারা একাই পেয়ে গেল তারা এক কিরাত এক কিরাত করে দুই দলে দুই কিরাত পেয়েছে এরা একাই সে সম্মত দুই কিরাত পেয়ে গেল এখানেই আজকের আলোচনা আর করা যাবে সময় তো আছে হ্যাঁ সময় আছে না তাহলে আর একটু চলা যাক জি আঠারো নম্বর অধ্যায় বাবু অকিল মাগরেব এই অধ্যায় হচ্ছে মাগরেবের রক্ত সম্পর্কে মাগরেবের রক্ত সম্পর্কে শুনে নিন প্রখ্যাত তাবি আতা আতা এনি মক্কার ইমাম ছিলেন ফকি আলেম ছিলেন রহমতুল্লাহ আলী তিনি বলছেন ইয়াজ মাউল মারিজ ও বাইনাল মাগরে বলে অসুস্থ ব্যক্তি মাগরে বেশা জমা করবে অসুস্থ ব্যক্তি মাগরে বেশা কি করবে জমা করবে পাঁচশো উনষাট নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আতাবিন সোহাইব তিনি বলছেন সামেত রাফেবিন খাদিজ আমি সাহাবি রাফেবিন খাদিজ রাজি আল্লাহ তালন থেকে শুনেছি আকুল বলতে কন্যা নসাল্লিল মাগরেবা মা নবী আমরা নবী সাহায্য মাগরেবের সলাপ করতাম মাগরেবের সলাত আদাই করতাম ফায়ান সারীফু আহাদুনা তারপর আমাদের যেই কেউ নামাজ থেকে মসজিদে ফিরে যেত ওয়াইন্নাহু লায়ুবসিরু মাওয়াকিআন নাবলিহি তার তারা তীর নিক্ষেপের বা তীর পতিত হওয়ার জায়গাটি দেখতে পেত কি বুঝলেন এখান থেকে মাগরিবের সালাত এত জলদি এত তাড়াতাড়ি হয়তো সূর্য ডোবার সাথে সাথে যে সূর্য ডুবার পরে সালাত পড়ে তার মানে এই নয় যে একবার উজ্জু করার সময় দেবেন না এটা নয় এবার আমাদের দেশের মতো নয় কিন্তু কারণ মাগরে আজানের সাথে কি করেন সাথে কামতে এটা সন্ন্যদের খেলাফ অবশ্যই উজু করার সময় দিতে হবে কারো হয়তো শৌচ কার্য বাকি আছে পাঁচ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট পনেরো মিনিট আর যদি রোজা রমজান থাকে তাহলে আর একটু বেশি সময় দেওয়া কারণ দীর্ঘ সময় আছে এই নয় যে মাগরেবের সময় মানে একবারে সংকীর্ণ সময় কিন্তু নবিসুল আউয়া লক্তে পড়তে এটা হচ্ছে বলার উদ্দেশ্য আউ পড়তেন মাগরেবটা বিলম্ব করতেন না বাকি মাগরেবের রক্ত সোয়া ঘন্টা থাকে মাগরে কতক্ষণ থাকে সূর্য ডুবা থেকে শুরু করে সোয়া ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত থাকে এই ভুল ধারণা কখনো রাখবে না যে আমাদের দেশের মানুষরা কি মনে করে সবাই মাগরেবে খুব বেশি তো এই বিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে মাগরেবের সময় শেষ তাই না আধা ঘন্টার বেশি তোকে বিশ্বাসই করবে না যে মাগরেবের টাইম থাকে আধা ঘন্টা পর নাকি তাই না না মোটেই না টাইম আছে ঘন্টা পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকের লাল আভা সাফাক হ্যাঁ নিশ্চিন্ন না হয়ে যাবে চোখের আড়াল না হয়ে যাবে এই সাফা শফাখা দিশা আছে তো এখানে এইভাবে বোঝানো হয়েছে যে নবী সাল্লাম আব মগরে আদায় করতেন মাগরেবের নবী সাথে পড়ার পরে আমরা যেতাম আর তারপরে মাঠে তীর ছুঁড়তাম মাঠে তীর ছুটতেন সাহাবাই কোন তীর ছুটলে কত দূর যাবে তীর দেখেছেন তীর ছাড়া হ্যাঁ কত দূর যাবে হ্যাঁ কত দূর যেতে পারে এখান থেকে রাস্তার ওপারে যাবে হ্যাঁ যাবে আশা করি তীর যে পড়ছে তো তীর যে কোনখানে গিয়ে পড়লো দেখতে পাওয়া যেত হি তীরটা যেখানে গিয়ে পতিত হইতো ওই জায়গাটা দেখা যেত অমুক জায়গাতে তীরটা পড়লো তার মানে অন্ধকার হয়ে যায়নি যে দেখা গেল না যে অন্ধকারের তীরটা কোথায় পড়লো এখনো দুনিয়া হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে জোনাক হয়ে আছে জি এই ছিল হাদিসের অর্থ পাঁচশো ষাট নম্বর হাদিস বর্ণনা করছেন মোহাম্মদ ইবনে আহমদ ইবনেল হাসান বিন আলী হাসান বিন আলী রাজিয়াল্লাহ তালান হোক মানে আলী রাজিয়া আল্লাহ ছেলে নবিশালামের নাতি ফাতেমা রাজিয়া আল্লাহ ছেলে হাসান আর হাসানের ছেলের নাম ছিল আমর আর আমরের ছেলে হচ্ছে মোহাম্মদ তিনি বর্ণনা করছেন আলে ইত তা আল হাজু হাজ বিন ইউসুফ জালেমের যুগ আসলো জালেমের যুগ আসলো এরকম অনুবাদ কেউ করেছেন কিন্তু কাদেম আল মানে হাজ আসলো হাজ্জাজ বাসরার গভর্নর ছিল বাসরার এর যে বাসরা শহর রয়েছে সেই বাসরার গভর্নর ছিল আর বড়োই জালেম ছিল সম্পর্কে অনেকবারই বলেছি বড় খুনি এবং প্রচণ্ড জালেম ছিল সে ওর মতো জালেম ইসলামের ইতিহাসে কাউকে পাওয়া যায় না ইসলামের ইতিহাসে পাওয়া যায় না জি যদি কাফেরদের ইতিহাসে যদি হিটলার থাকে তো মুসলিমদের ইতিহাসে বিন ইউসুফ জালেম খুনি জি কুখ্যাত এই তাইফের বংশোদ্ভূত ছিল সাকিব গোত্রে তো আল্লাহর ইচ্ছা সে বাসারা গভর্নর হইল আর তারপরে মদিনায় হয়তো আগমন করল যাবে রজিয়াল্লা মদিনায় ছিলেন আগমন করা তাদের মানে আসা আর হজ্জাজ হজের নেতৃত্বে আসত আবদুল্লাহ বিনুমা রজিয়াল্লাহ তালা হজে ছিলেন আর হজে এসে হজের নেতৃত্ব দিচ্ছে দিচ্ছে সেই হজ্জাজ সেই গভর্নর যে ওমেয়া বংশের খেলিফারা রয়েছে তাদের পক্ষ থেকে স্থলাভিষিক্ত হয়ে যাই হোক এই হাজ্জাজ আসলো কিন্তু হাজ্জাজ করতো কি এসে মদিনা এসে ও সালাত বিলম্ব করে পড়াচ্ছে এইদিকে হজে এসছে মিনার মাঠে সলাদ বিলম্ব করে পড়াচ্ছে তো জাবের রাজি আল্লাহ হকে আমরা জিজ্ঞেস করলাম কে বলছেন মোহাম্মদ বিন আমর বিন হাসান বিন আলী মানে হাসান রাজি আল্লাহ তালানহর নাতি ছেলের ঘরের নাতি পোতা জিজ্ঞেস করছেন কাকে বলছে আমরা জিজ্ঞেস করলাম যাবের রাজি আল্লাহ তালানোকে যে এইরকম যে হাজাজ এত লেট করে সলা তাদি করছে জোহরে বিলম্ব আসরে বিলম্ব ফজরে বিলম্ব এইরকম যে বিলম্ব করে সলা তাদে করছে তো এটা যে আমরা তো জানি যে সলা তাদে করতে হবে আর এত লেট করে সলা তাদি করে কারণ ভোগ ছিল জানলাম ভোগ বিলাসি ছিল ঘুমাইলে তো ঘুমাইলো আর আরও জালেমকে উঠাইকে উঠালে রেডি থাকতে হবে খুন হওয়ার জন্য বাই যদি কেউ উঠাতে যায় আর খুন করে দেয় কেউ বাধাও দিতে পারবে এত জালেম ছিল সে এত বড় জালেম তো এই জন্য কেউ তাকে জায়গায় তো সাহস করতো না যাবে রাজি আল্লাহ তাল প্রবীণ সাহেবই তাকে জিজ্ঞাসা করলেন যে নবী কি এইরকম করে নজ পড়িয়েছে এত লেট করে ফাকাল বলে কানান নবী কানিস জোহরাবিল হাজিরা নবী শাসম জোহরে সলাত আদে করতেন একবার ঠিক দুপুরবেলা মানে সূর্য মাথার ওপর থেকে গড়ে গেলেই নজ পড়ি নিত আলস পড়তেন একমাত্র গ্রীষ্মকালে উত্তম হচ্ছে গরমের দিনে হচ্ছে উত্তম লেট করা ওয়াল আসরা আর আসর পড়তেন কখন অশ না কি এমন সময় পড়তেন এত জলদি পড়তেন যে সূর্য তখনও একবারে সূর্যের কিরণ স্পষ্ট থাকতো মানে সূর্যে যে প্রখরতা তাপের হ্যাঁ সেই সেটা থাকতো সেটা থাকতো যখন দেখবেন যে সূর্য এক এক ঘন্টা আজকাল দেখবেন সূর্য ঠিক আসর যখন হচ্ছে তখন কিন্তু সূর্যের তাপ আছে সূর্যের প্রখরতা আছে কিন্তু আপনি এক ঘন্টা পার করে দেন সলাদটা হয়ে যাচ্ছে ধরেন সাড়ে তিনটাই সাড়ে চারটা করে দেন দেখবেন যে সূর্য তাপ আর তেমন নেই কিন্তু পাঁচটা করে দিলে আরও নেই না না এরকম করতেন না নবী সাল্লাহাম জি তো আসরটা আওয়ালকটা আদায় করতেন ওয়াল মাগরীব ইজা ওয়াজাবাত আর মাগরীব আদায় করতেন ইজা ওয়াজাবাত মানে ওয়াজাবাত ইস যখন সূর্য ডুবে যেত ওয়াজাবাত মানে গারাবাত যখন সূর্য অস্তমিত হয়ে যেত এসা এসা দুই রকমই করতেন বলছেন ওয়াল এসা আহিয়ানান ওয়াহিয়ানান এসা কখনো আওয়ালকতে আর কখনো শেষ বিলম্ব করি কখন আউয়াল অত্তে আর কখন শেষ অত্তে এজাররা আহম ইস্তমা আজ্জালা যখন দেখতেন যে মদিনার যারা মুসল্লি সবাইকে তো চিনতেন গ্রামে গঞ্জ কিন্তু চেনা যায় গ্রামে যারা বাস করেন গ্রামের মুসল্লিকে চেনা যায় শহরের মুসল্লি চেনা যায় না কারণ নতুন লোক বাইরে থেকে আসলো আজকে আছে কালকে নেই চেনা মুশকিল কিন্তু স্থায়ী যারা বাসিন্দা তাদেরকে চেনা যায় যে কয়জন লোক আর গ্রামে তো স্থায়ী বাসিন্দাই সব বাইরের লোক তো আসে না তো মদিনা তখন ওই রকমই ছিল তো নবী সাহেব জানতেন যে মুসল্লিগুলো কে কে কজন আসে মসজিদ নবীতে যখন দেখতেন যে তারা সবাই একত্রিত হয়ে জমা হয়ে গেছে আজ জ্বালা তো তাড়াতাড়ি করে এসাটা পড়িয়ে দিতেন আর অপেক্ষা করার দরকার নেই তাড়াতাড়ি পড়িয়ে দিয়ে বিদায় হয়ে যাও যাও ঘুমিয়ে যাও তার যদি উঠবে আর যখন দেখতেন যে না লোকজন এখন বিলম্ব করেছে আমরা ছোটতে দেখেছি এসা পড়তে গিয়েছি আর তারপর তখন গ্রামের যারা দায়িত্বশীল তারা জিজ্ঞেস করত। বা এমাম সাহেব এসছে অমুক এসছে অমুক এসেছে এভাবে জিজ্ঞেস করতো কথা বলছেন তার মানে জানা আছে যে অমুক অমুক আসে যদি আসেনি আর একটু বিলম্ব করো দেখি আসবে ও তো আসে নিয়মিত এরকম আর যদি কেউ বলে যে না ও সফর কোথাও গেছে বাইরে গেছে তাহলে তখন পড়ে নেওয়া হইতে তো নবী শেষ যখন দেখতেন যে না মানুষ দেরি করছে আখারা তখন এসার সলাতে বিলম্ব করতেন অশুভা ফজর সলাত কখন আদায় করতেন কানু আও কানসালাই কামগন ভোরের অন্ধকারে আদায় করে নিতেন ভোরের অন্ধকারে ফজর সালাদ আদায় করে নিতেন ফজর সলাত আদায় করার পরেও অন্ধকার অন্ধকারে হয়ে থাকে যেমন সৌদি আরবে সৌদি আরবে সলা পড়ার পরেও যদি লাইট নিমিয়ে দেওয়া হয়তো এখনো কি থাকছে অন্ধকার অন্ধকার থাকছে জি পাঁচশো একষট্টি নম্বর হাদিস বলছেন সালামুল আকবর তালাকাল কন্যা নসাল্লিমান আমরা নবী মের সলাত যখন সূর্য চোখের আড়াল হয়ে যেত সূর্য চোখের আড়াল হয়ে যেত চোখের আড়াল এই নয় যে ডুবলো কিনা একটু উঁচা উঁচা জায়গায় উঠে দেখতে হবে ছাদের উপরে উঠে দেখতে হবে না এমন কোনো দায়িত্ব নেই কিন্তু আমাদের আমরা যখন আমরা যেহেতু যে দেশে বাস করি আমরা সে দেশে কিন্তু সমতল ভূমিটাই তাই না কিন্তু নাই মক্কাই চারিদিকে তো পাহাড় ঠিক না তাহলে আপনি যখন নিচে আছেন সূর্যটা ধরেন পাহাড়ে একটু একটু নিচে গেলে তো আপনার সামনে সূর্য ডুবে গেছে কিন্তু আপনি যদি পাহাড়ের উপরে চড়েন তো দেখবেন যে সূর্য এখনো জায়গা আছে এখনো ডুবেনি ঠিক কিনা আপনার এই দায়িত্ব নেই যে পাহাড়ের ওপাশের সূর্যটা ডুবলো কি ডুবলো না কনফার্ম হইতে হবে এটা দায়িত্ব নয় আপনার দায়িত্ব যে আপনার চোখের আড়ার সূর্য চলে গেছে হ্যাঁ মেঘের বিষয়টি আলাদা মেঘলা আকাশ হয়ে আছে তাহলে সতর্কতা অবলম্বন করতে এই নয় যে আরে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক আর আকাশে মেঘ আছে দেখতে পাচ্ছি না সূর্য সুতরাং দিই না চলবে না নিশ্চিত হইতে হবে আর আজকাল আলহামদুলিল্লাহ ঘড়ি আছে টাইম টেবিল আছে সুতরাং আজকাল তো এই সমস্যায় নেই কিন্তু ধরেন ঘড়ি নাই টাইম টেবিল জানা নাই আপনার চোখের আড়ালে সূর্য চলে গেছে কি করবেন নামাজ পড়ে নেবেন প্লেনে যখন নামাজ পড়বেন আমি এরকম যেহেতু হয়েছে যখন প্লেনটা উঠতে যাচ্ছে হ্যাঁ সেই সময় কিন্তু সূর্য দেখতে পাই না প্রায় মনে হয় ডুবেই গেল কয়েকবার এরকম হয়েছে আমার সূর্য মনে হয় ডুবেই গেল ওপরে ওঠার পরে তাড়াতাড়ি উঠে যাচ্ছে ওঠার পরে দেখছে সূর্য উঠে গেছে আর তারপরে পনেরো বিশ মিনিট সূর্য দেখতে পেলাম তাহলে ওই সময় কি সলাৎ পড়া যাইজ হবে না যাইজ হবে না আমার জন্য কারণ আমি আকাশের ওপর যে সূর্য দেখতে পাচ্ছি কুইয়ের থেকে আসছিলাম প্রোগ্রাম ছিল একবারে আর সন্ধ্যাবেলা একবার ফ্লাইট ঠিক যখন উঠতে যাচ্ছে তখন সূর্যটা ঠিক ডুবতে যাচ্ছে মনে হয় দু চার মিনিট আছে শুরু তখন আমাজও পড়তে পারছি না মানে এখনও ডুবেনি যেমন উড়ে গেল উড়ে যাওয়ার পর সূর্য দেখতে পাচ্ছি অথচ জমিনে থাকলে আমি দু তিন মিনিটের মধ্যে শলাদ শুরু করতাম কারণ সূর্য ডুবে গেছে কথা বুঝতে পেরেছেন তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে যখন আমাদের চোখের আড়ালে সূর্য চলে যাবে তখন সূর্য ডুবে গেছে সেটা কিভাবে চোখের আড়ালে গেল সেটা দেরিত হইতে পারে যেমন ওপরে যখন আকাশে চলে গেছে একজন পাহাড়ের উপরে আছে তাহলে সূর্য দেখতে পাচ্ছে কিন্তু আরেকজন নিচে আছে না সূর্য তার চোখের আড়ালে হয়ে গেছে যে পাহাড়ের উপরে যদি বস্তি থাকে তাহলে তারা দেরি করে নামাজ পড়বে জি আশা করি বিষয়টা বুঝতে পারছেন পাঁচশো বাষট্টি নম্বর হ্যাদিস বর্ণনাকারী জাবের বিন জয় বর্ণনা করেছেন আল্লাহ তালা আনহমা থেকে নবী নবীর সাল্লাম সাত রাকাত একত্রিত সলাত আদি করেছেন আর আট রাকাতও একসাথে সলাত আদি করেছেন কি মানে এর মানে কি হবে জোহর আসর একসাথে আট রাকাত পড়েছেন আর মাগরে বেশ একসাথে জমা করে সাত পড়েছেন সফরে পড়েছেন বৃষ্টির সময় পড়েছেন হ্যাঁ ঝড় তুফান বৃষ্টি এগুলো তো পড়বেন তারপরে অসুস্থ থাকলেও পড়তে পারেন অসুস্থ থাকলেও পড়তে পারে ভয় ভীতি থাকলেও পড়তে পারেন এগুলো ক্ষেত্রে পড়তে পারেন আর আর একটা হচ্ছে আরফাই জহরাস আর নজদারিফাই মাগরে বেশ জি সাত এবং আট এইভাবে তাই না কিন্তু বাড়িতে অবস্থানকালে যেখানে মকিম হয়ে আছেন আপনি তখন জমার বিষয়টি তখন এমনি জমা চলবে না তবে যদি দেখা যায় যে পরিস্থিতি আমার এমন যে আমি বারবার করে নামাজ পড়তে পারবো না খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে অনেক সময় অসুস্থতা নাও থাকতে পারে ক্লান্তি থাকতে পারে প্রচণ্ড ক্লান্ত আছে সফর করে এসে আটচল্লিশ ঘন্টা সফর করে এসছে দুই দিন ঘুম হয়নি আর তারপরে এসে ঘুম দিতে হবে মাগরেবে বেশ আলাদা আলাদা এক দেড় ঘন্টা জায়গায় থাকবার আর পড়বো আমার তো সম্ভব না তবে মাগরে সাথে এসা পড়ে নিলেন জাইজ দিন এত কঠিন নয় এরকম পরিস্থিতিগুলিতে এই জন্য নবী সাল্লা সাল্লাম একদিন মোদিনা এই কাজটি করেছেন এই আদিস গত সপ্তাহে শুনিয়েছি মনে আছে জি হ্যাঁ তো এই ছিল আর একটি অধ্যায় শেষ করেনি উনি নম্বর অধ্যায় বলছেন বাবু আল হ্যাঁ এই অধ্যায় হচ্ছে এমন কিছু অলমাদের মত সম্পর্কে যারা মকরু অপছন্দনীয় মনে করেছেন মাগরেবকে এসা বলা মাঘরে এসা বলা যাবে না মাঘরেবে কেশা বলা যাবে না নতুন কথা হ্যাঁ আপনাদের জন্য নতুন কিন্তু ওই যুগে নতুন ছিল না যে যুগে বা নবী যুগে বেদুইনরা যারা বেদুহীন গ্রাম অঞ্চলে একদম এদের মানে যারা যাযাবরে বাস করে যাদের বাড়ি ঘর থাকতো না এমনি পশু নিয়ে গবাদি পশু নিয়ে ওঁটের পালের সাথে অথবা বকরির পালের সাথে বাস করে এখানে পানি টানি আছে ঘাস আছে কয়দিন থাকলো তারপর আবার এখান থেকে ওইদিকে চলে গেলো এটা এরাকে বেদুইন বলা হয় যাদের কোনো স্থায়ী বাড়িঘর থাকে না তা ভূতে বসবাস করে তো বেদুইনরা মাগরেবকে এসা বলতো মাগরেবকে কি বলতো এসা বলতো আর এশার সময়টাকে আতামা বলতো এসার সময়কে আতামা বলতো নবী সাল্লাহ আলুসাল্লাম মানুষের ভুল বুঝে নেবে এসা বলে কারণ এসা হচ্ছে এসার চলাত ইসলামের পরিভাষায় এখন মাগরেবকে যদি এশা বলে দেয় তো অনেকে ভুল বুঝে নেবে না এসার নামাজ পড়ছি বা এসা নামাজ পড়লাম ভুল বুঝেনি মানুষে মাগরে এসা বললেন এই জন্য ওলামারা বলেছেন যে কে এসা বলা হচ্ছে মকরু আর এশাকে ওই জাহিলের যুগের লোকেরা এসার সময়টাকে ওই যে রাতের অন্ধকার হওয়ার পর এসার যে সময়টা ওই সময়টাকে আতামা বলতো ওই সময়টাকে আতামা বলতো ওই সময় ওটগুলি ওটের পাল হ্যাঁ ওঁটগুলি চড়িয়ে টড়িয়ে নিয়ে আসতো আর তারপরে দেখেন যারা গবাদি পশু পুষে যারা গাভী পুষেন গাভীর দুধ দহন দিনে অনেকে দুইবার করে করে না একযুক ছিল একবারই করতেকে এখন দুইবার কি তারও বেশি ও করতে পারে তো শেষ সন্ধ্যাবেলা রাত্রিবেলা ওদের দুধের প্রয়োজন কারণ ওদের প্রধান খাদ্য হয়েছে কি দুধ খেজুর এগুলি তো দুধ দহন করবে যে এই যে বাকি অবশিষ্ট দুধটা সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে যখন উঠের পালগুলিকে একটকে নিজের এতে নিয়ে আসলো খোয়ারে তখন তারা কী করতো কি যে দুধ দহন করতো এটাকে আতাওয়া বলা হয় তো ওই সময় যাই পানি টানি খাও ইয়ে তারপরে দহন করত আতামা জাহিলের যুগে এই এশার সময়টাকে আতাওয়া বলা হইতো ইসলাম এসে শিখালো না এশা কোরআনের ভাষায় কি এশা বলা হয়েছে এই জন্য এশা বলায় উত্তম আর যদি এশা না বলে কেউ আতাওয়া বলে আর মাগরেকে কেউ এশা বলে যেমন বেদুইনরা বলতো তাহলে এটা কেউ মাকরু বলেছেন কিছু আলামারা আর অন্যরা বলেছেন যে জায়েজ তবে উত্তম হচ্ছে মাগরেবকে মাগরে বলা আর এসাকে এশা বলা সূর্য ডুবার সাথে সাথে মাগরেবের সালাতের সময় সেই জন্য ওটাকে গারাবাগ্রবর থেকে মাগরেব জি নবী সাল্লাইসলাম বলছেন লাতাক লেবন্য কোমল আরাবো আলা ইস্মে সলাতে কুমল মাগরেব কালাওয়াতা কোরুল আরাবো হে আল যারা বেদহীন তারা তোমাদের ওপর যেন তাদের ভাষার প্রভাব বিস্তার না করে তোমাদের ওপর প্রভাব বিস্তার না করে আলা ইসমে তোমাদের সলাতের নামের ওপর কি আল মগরেব তোমরা মাগরেব বলো আর ওইটাকে তারা এসা বলে এখন তোমাদেরটা ঢাকা পড়ে গেল আর ওরা যে মাগরেবকে এসা বলে ওইটা যেন প্রাধান্য না পেয়ে যায় আর ওইটারই প্রভাব এমন হয়ে যায় যে মানুষ মাগরেবকে এসা বলা শুরু করলো এমনটা যাতে করে না হয় বলছেন কাল আতাকুল বলনকারী বলছেন যে বেদুইনার বলতো হেয়াল এসা মাগরেবকে তারা এসা বলতো সুতরাং ইসলাম কি শিখাইল নবী শিখালেন যে মাগরেবকে মাগরেব বলো আর আতামা না বলে তোমরা সেটাকে এসা বলো তবে দুটোই যাই সামনের অধ্যায় ইনশাআল্লাহ আল্লাহ আসছে আজকে এখানে আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ রব্বুল্লা আলমের কাছে দোয়া করে আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন ভালো আমলের তৌফিক দান করুন আর উপকারী জ্ঞান দান করুন এবং দিনে হকের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন ও সাল্লসালাম নবীনা মুহাম্মদ ওয়ালা আলি ওসাহাবিহি আজমাইন